ব্যাটারি নেই বিদ্যুৎ মোবাইলে ব্যাটারি লাগে ফেরি কিছু ব্যাটারি লাগে না ফোন রুবি অত সোমবার আমি একটু রাজশাহীতে ফ্রি হেড এই পাশে দিবি ইয়াটা আমি তাহলে আমার ক্যামেরা সেট করে সেখানে এই ভাই আমার তো ইয়ে নিয়ে আসা হয়নি গো চালু হইলে যে চার্জ থাকবে না ওই অফিসে আছে দেরি আছে মোবাইল ডাটা হবে না বাংলা এবং ইংলিশ দুটো থেকে আবু বকর জাকারিয়া আছে তারপর আইম আহমদ্দিন আছে এগুলো তো সব লেখা আছে আর তার খাবার হবে কি আর এই তারগুলো গুছাইতে বললাম যে একদিকে হইলো না এখানে একটা টিক দেওয়া ছিল ওটা কোথায় গেল বাঁকা হয়ে গেছে ঠিক আছে এবার হবে
السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون আজ দুই জুমাদা আসানি 1440 হিজরি পঁচিশ মাঘ 1425 বঙ্গাব্দ 7 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দ আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলন 2019-এর প্রথম দিন। দুদিনব্যাপী এই সম্মেলনে সভাপতিত্ব করবেন দেশ বরেণ্য আলেমে দিন বাতিলের হুঙ্কার কোটি জনতার হৃদয়ের স্পন্দন প্রখ্যাত বাগ্মী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজশাহী 3 পবা মোহনপুর আসনের মাননীয় এমপি জনাব মোহাম্মদ আইনউদ্দিন। বক্তব্য রাখবেন বিভিন্ন মঞ্চ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও দেশ বরেণ্য নবীন প্রবীণ এক ঝাঁক ওলামায়ে কেরাম। সম্মানিত উপস্থিতি, দিন প্রচারের যে মহান মিশন নিয়ে আল জামিয়া সালাফিয়া এগিয়ে চলেছে তারই ধারাবাহিকতার বাস্তব নিদর্শন দুদিনব্যাপী এই ইসলামী সম্মেলন। এই সম্মেলন সহি আকিদা প্রচার ও প্রসারের সম্মেলন। এই সম্মেলন শিরিক ও বিদআত দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার সম্মেলন। এই সম্মেলন বৃহত্তর মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার সম্মেলন। সম্মানিত তাওহীদী জনতা, এদেশের মাটিতে আল জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ ও রাজশাহী অনেক লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এক, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জ্ঞানার্জন এবং তদনুযায়ী আমলের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ। দুই, সালাফে সালেহিনের মাসলাক অনুসারে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সঠিক ব্যাখ্যা প্রদান। তিন, ইসলামের অভিযোগের যথাযথ জবাবদানের জন্য আল্লাহ ভীরু যোগ্য আলেম, লেখক, গবেষক, অনুবাদক, দায়ী ও বাগ্মী তৈরি করা। চার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য এবং সকল অবস্থায় মুসলিম জাতিকে সঠিক দিক নির্দেশনা দানের জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি করা। পাঁচ, মুসলিমদের মধ্যকার বিশেষ করে বিভিন্ন ইসলামী সংগঠনের মাঝে ইখতিলাফ এবং মতভেদ এবং বিভেদ বিচ্ছেদ দূর করা। এক কথায় ইত্তেহাদে উম্মা তথা মুসলিম ঐক্যের সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আসুন আমরা আল জামিয়া সালাফিয়া এবং এর কর্মসূচিকে সর্বাত্মক সহযোগিতা করি এবং এর জন্য প্রাণ খোলা দোয়া করি। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আর বেশি কথা নয়, আর কালক্ষেপণ নয়, চলুন এগিয়ে যাই সম্মেলন উদ্বোধনের দিকে।
এই মহাতি ইসলামী সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করবে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর নবম শ্রেণীর ছাত্র শিহাবউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سيجزون ما كانوا يعملون السلام عليكم ما شاء الله جزاه الله أحسن الجزاء في الدارين আমরা এখন একটি ইসলামী সংগীত শুনবো, তবে তার আগে একটি ঘোষণা।
আমরা যে যেখান থেকে আজকের এই ইসলামী সম্মেলন দেখছি বা শুনছি, তাদের সবার জ্ঞাতার্থে বলছি, আজকে আমাদের এই প্রোগ্রাম বিভিন্ন মিডিয়াতে সরাসরি দেখানো হচ্ছে। এর ভিতরে আমি কয়েকটা নাম বলছি, আপনারা বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সারা পৃথিবী থেকে এই ইসলামী সম্মেলন শোনার এবং উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন আশা রাখি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফেসবুক পেজ বাংলা এবং ইংরেজি দুটোতেই লাইভ দেখানো হচ্ছে। এছাড়া ট্রু টক ইউটিউব, ট্রু টক ফেসবুক, এরপরে ডক্টর মোহাম্মদ আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের ফেসবুক পেজ, এরপরে আছে এনসি আহলে হাদিস জামে মসজিদ ফেসবুক, আরও আছে সুন্না টিভি বাংলা, আল ফুরকান মিডিয়া ইউটিউব এবং ফেসবুক ইত্যাদি বিভিন্ন মিডিয়াতে আজকের এই প্রোগ্রাম সম্প্রচারিত হচ্ছে সরাসরি। আপনারা আপনাদের বন্ধুদের সাথে, পড়োশির সাথে, প্রতিবেশীর সাথে শেয়ার করে সবাইকে যোগ করে দেবেন এ আশা রাখি। সম্মানিত উপস্থিতি, আমরা এবারে একটি ইসলামী জাগরণী শুনব আমাদের ছাত্র, সপ্তম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল কাফির কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে প্রভু মনে আমার দাও পারের ভয়, হে প্রভু মনে আমার দাও পারের ভয়, আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি, ও আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি, মনটা সদা পাপে ধাই, হে প্রভু মনে আমার দাও পারের ভয়, হে প্রভু মনে আমার দাও পারের ভয়। দুনিয়ার রঙ্গ মেলায় ভেসে চললাম ভ্রান্ত ভেলায়, দুনিয়ার রঙ্গ মেলায় ভেসে চললাম ভ্রান্ত ভেলায়, হঠাৎ কখন মরণ মাঝি প্রাণটা নিয়ে যায়, প্রাণটা নিয়ে আমি কি বলিব তাদের তরে, ও আমি কি বলিব তাদের তরে, কষ্টে বুকটা ভেঙে যায়, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়, আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি, ও আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি, মনটা সদা পাপে ধাই, হে প্রভু মনে আমার দাও পারের ভয়, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। সাড়ে তিন হাত বদ্ধনী রে যেতে হবে মৃত্যুর পরে, সাড়ে তিন হাত
হাত বদ্ধনি রে, যেতে হবে মৃত্যুর পরে, মুনকার নাকি রে শেষে থাই জিজ্ঞাসিবে হাই, জিজ্ঞাসিবে হাই, আমি কি বলিব তাদের তরে, ও আমি কি বলিব তাদের তরে, মুখে কোনো ভাষা নাই, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়, আমি সারাটি খন ভ্রমে থাকি, ও আমি সারাটি খন ভ্রমে থাকি, মনটা সদা পাপে ধাই, হে প্রভু মনে আমার দাও পারের ভয়, হে প্রভু মনে আমার দাও পারের ভয়, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি আল জামিয়া সালাফিয়া রাজশাহী এবং ডাঙ্গিপাড়ার, রাজশাহী এবং নারায়ণগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক, আমার শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ। আন সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ان امر المؤمنين كله عجب لا يقضي الله الا كان خيرا له ان اصابته ضراء فكان خيرا له وَإِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ رواه مسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 7/2/2019 রোজ বৃহস্পতিবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা এর সম্মেলন উপলক্ষে সূচনামূলক আপনাদের সাথে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা উল্লেখিত কথাই সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। এ বাচ্চা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? সামনে বসো, আর তোমরা কোনো কাজ বসো এখন। তোমার কি কাজ? বসলে বেড়ে যাও। তোমরা যারা ছেলেরা আছো, তোমরা পরিবেশ সুন্দর করার চেষ্টা করো। তোমরা আপোষে এলোমেলো থাকবা না, গল্প করব না। কোনো দিনই ভাই বোন, যেহেতু আপনাদের লক্ষ্য উদ্দেশ্য দিন জানা আমল করা, বহু কষ্ট করে পয়সা ব্যয় করে এসেছেন, তা অবশ্যই যেন সুন্দর হয়, তাকে যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন, এ ব্যাপারে চেষ্টার অভাব না থাকায় আমরা একান্তভাবে কামনা করি। অপ্রয়োজনীয় কথা ও গল্প করার সুযোগ নেবেন না। ঘরে বসে, মসজিদে বসে গল্প করার প্রয়োজন মনে করবেন না। আমরা আজকের সম্মেলনের সূচনার আলোচনায় সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি যা দিয়েছি এর উপরে, তাহলে আমি তোমাদের অনুগ্রহ আরো বেশি করে দিব। তার অনুগ্রহের অভাব নেই, মানুষ জানে না, বুঝে না, নেওয়া প্রয়োজন মনে করে না, নেওয়ার পথ অবলম্বন করে না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের এই অনুগ্রহ আসো আরো বেশি করে দিব। অলাইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো। মনে রেখো, ইন্ন আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠোর। যারা আমাকে মানেনি
আমি তাদের শাস্তি দিতে কম করিনি। অতীন ডোমর ফলের কসম, অজ্জাইতুন জাইতুন ফলের কসম, অতুর সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ মক্কা শহরের কসম, আমি অবশ্যই অবশ্যই মানুষকে অতীব সুন্দর আকৃতিতে ভালো কাঠামোতে সৃষ্টি করেছি। যদি আমাকে না মানে তাহলে আমি তাদেরকে আবার সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। শুক্রিয়া আদায় করলে আমি নিয়ামত অনুগ্রহ বেশি করে দিব, আর যদি আমার শুক্রিয়া আদায় না করে অকৃতজ্ঞ হয় তাহলে আমি তাদের শাস্তি বেশি করে দিব। আমার শাস্তি বড় কঠোর, আমার ধরা বড় কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়ে আপনাদের আল্লাহর পক্ষ থেকে অনেক 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 বড় অনুগ্রহ। সময়ে সময়ে আমি সিজদা করে শুকরিয়া আদায় করি। 2015 সালের 17 ডিসেম্বর যখন আমি অবগত হলাম নওদাপাড়া মাদ্রাসায় থাকা হচ্ছে না, তখন নিরুপায় হয়ে কান্নাকাটির মাধ্যমে দিন রাত কালাতিপাত করছিলাম। ভাবছিলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যাব কি, জন্মভূমি চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীতে থাকতে পারি না, ঢাকায় থাকা কি সহজ সম্ভব হবে। এরকম সময়েই ডাঙ্গিপাড়ার কিছু দিনী ভাই দুঃখ বেদনা সমস্যা অনুভব করে হোক বা না করে হোক আমাকে বারবার অনুরোধ স্বাগতম জানালেন, আসেন ডাঙ্গিপাড়ায় দিনী কাজ করেন, আমাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পরামর্শ থাকবে। সেই দিনের দুর্দিনের কথার হিসাবে আজকে এই বিশাল পরিধিতে এই বিশাল পরিধে এক প্রতিষ্ঠান দেখছেন, আমার অবগতিতে এদেশের মাটিতে এত বিশাল এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান আছে তা আমার জানা নেই। তাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফজালু দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার এটাই সবচেয়ে বড় মাধ্যম। তারই ভিত্তিতে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু দুআ দুয়াম আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি দোয়া, ওয়া খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম দোয়া যা আমি বলেছি, অলাম্বিয় মিন কাবলি, আমার পূর্বে সকল নবীগণ বলেছেন। আরাফার দিনের দোয়া
সবচেয়ে দামি দোয়া, আমি যা বলেছি তা সবচেয়ে দামি দোয়া, আমার পূর্বে সকল নবীগণ যা বলেছেন তা সবচেয়ে দামি দোয়া, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি এক, প্রশংসা তার, রাজত্ব তার, সবচেয়ে বড় তিনি, সর্বশক্তিমান তিনি, তিনি যে সব কিছু করতে পারেন, জামিয়া সালাফিয়া তার জাজল্য প্রমাণ। আমি একজন নিঃস্ব মানুষ, আমি কিছু করতে পারবো এরকম কোনো ক্ষমতা, কোনো কলাকৌশল, কোনো বুদ্ধি আমার মাঝে আমি অনুভব করি না। এরপরে আল্লাহর বিশাল সন্তুষ্টি দেখছেন, এই মুহূর্তে এখানে 900 ছেলে, 500 মেয়ে, 1400 ছেলে মেয়ে অবস্থান করছে আবাসী। ৩৬ জন শিক্ষক, ১৯ জন শিক্ষিকা, ২৪ জন কর্মচারী এখন আপনাদের মাঝে এই মুহূর্তে অবস্থান করছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুই প্রতিষ্ঠানে প্রতি মাসে এখন বেতন লাগে ১২,১৫,০০০। আপনি শুক্রিয়া আদায় করবেন না? সিজদায় পড়ে যদি শুক্রিয়া আদায় করেন তবুও কতটুক হবে আমি তার নিজেও ভালো বুঝি না। তবে শুক্রিয়া আদায়ের জন্য সবচেয়ে উত্তম পথ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সেটাই বলছি, আলহামদুলিল্লাহ। তার সাথে আরো একটি কথা যোগ করি যা তিনি খুব পছন্দ করেন, যা তাকে খুব ভালো লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল কালাম আরবা, আল্লাহর প্রশংসা হিসাবে সবচেয়ে উত্তম কালেমা চারটি, আল্লাহর গুণগান হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেমা চারটি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নে আমরাল মুমিনিনা কুল্লাহু আজাবুন, নিশ্চয় মুমিন পুরুষ নারীর সব কাজই আশ্চর্য, নিশ্চয় পুরুষ মুমিন পুরুষ নারীর সব কিছুই অতীব প্রিয় আল্লাহর কাছে, নিশ্চয় মুমিন পুরুষ নারীর সব কিছুই অতীব উত্তম, অতীব আশ্চর্য। লা ইয়াজিল্লাহু ইল্লা কানা খায়রাল লাহু, আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীর জন্য যা সিদ্ধান্ত নেন সেটাই তার জন্য ভালো, কেননা তার বৈশিষ্ট্য ভিন্ন। মুমিন পুরুষ নারীর জন্য আল্লাহ যা সিদ্ধান্ত নেন সেটাই তার জন্য কল্যাণকর উত্তম। অফি রেওয়ায়াতিন অন্য এক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা যালিকা ইল্লা লিল মুমিন, সব কিছুই ভালো
বিপদ ভালো, সপদ ভালো, সবকিছুই ভালো, সবকিছুই কল্যাণকর, সবকিছুতে নেকি আছে, এই সুযোগ একমাত্র মুমিন পুরুষ নারীর। কেন? ইন আসাবাথু দাররাও, যদি মুমিন পুরুষ নারীকে কোনো বিপদ এসে লাগে, কোনো সমস্যা যদি এসে পড়ে, সবারা তাহলে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রুল্লাহ, তখন এটা তার জন্য কল্যাণ হয়ে যায়, তখন এটা তার জন্য কল্যাণ হয়ে যায়, তখন এটা তার জন্য সুন্দর হয়ে যায়। সর্রাও, আর যদি তার কোনো সুবিধা হয়ে যায়, তার উপরে যদি আল্লাহর কোনো কল্যাণ চলে আসে, সাকারা, তখন শুকরিয়া আদায় করে, তখন বলে আলহামদুলিল্লাহ, ফাকানা খায়রাল্লাহু, তার জন্য এটা কল্যাণ হয়ে যায়। বিপদ আসলেই ধৈর্য ধারণ করে, দুশ্চিন্তায় পড়ে না, কল্যাণ আসলেই শুকরিয়া আদায় করে। এই বড় সুযোগ একমাত্র মুমিন পুরুষ নারীর জন্য। বিপদ আসলে ধৈর্য ধারণ করা কাজ মুমিন পুরুষ নারীর, কল্যাণ আসলে শুকরিয়া আদায় করা কাজ মুমিন পুরুষ নারীর। মর্মে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণেই আমি আপনাদেরকে মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করার জন্য বলি, যে একটু বেশি না পারলেও কোনো সময় সময়ে সময়ে বলবেন আল্লাহ জামিয়া সালাফিয়াকে কবুল করো। উপরে যদি কবুল হয়ে যায় তাহলে মানুষের ঠেকার কোনো পথ থাকে না। 2016 সালের 16 জুলাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী শুরু হয়। বোখারির দার্স দিয়ে সর্বপ্রথম দার্স আরম্ভ হয় বোখারির 20 জন ছাত্র দিয়ে, যা ভারত বাংলাদেশ পাকিস্তানে আর কোথাও ঘটেছে তা ইতিহাস বলে না। কি দিয়ে শুকরিয়া আদায় করবেন কিছু তো জানা নাই, বলেন আলহামদুলিল্লাহ। আর এইটুকুও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, জিহ্বাই অতিব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়িপাল্লায় ভারী অতিব ভারী, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে প্রিয় অতীব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আজকের সম্মেলনের সূচনায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আমরা আন্তরিকভাবে যারা আমাদের এখানে আসার ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের এই শ্রমকে কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, সূচনার আলোচনায় আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে স্বাগতম জানাই।
আপনারা বিভিন্ন জেলা থেকে কষ্ট করে উপস্থিত হয়েছেন, আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের উত্তম বিনিময় দান করেন। জাজাকুমুল্লাহ খায়ের। আপনারা অবগত আছেন আমাদের এই সম্মেলনে দেশের বড় বড় স্কলার, যারা উন্নত মানের উচ্চ শিক্ষিত মানুষ, জনাব জ্ঞানীগুণী ডক্টর মুসলেহউদ্দিন, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর লোকমান, ডক্টর এমাম হুসাইন, ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর এমামউদ্দিন, জনাব মাওলানা কাজী ইব্রাহিম সাহেব, এদেশের সবচেয়ে বড় আলেম আমার বিবেচনায় মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আরও দেশবর্ণ আলেম ওলামা আপনাদের সামনে সময়ে সময়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন, আমরা সূচনায় আপনাদের এই কথা জানিয়ে রাখি। আর আমি খাকসার ভাঙা চোরা টুটা ফাটা বিদ্যে নিয়ে দোদা আপনাদের সামনে আরও তিনবার উপস্থিত হব বলে আশাবাদী ইনশাআল্লাহ। রাতে আসব, জুমার খুতবায় থাকব, আগামীকাল রাত্রে থাকব ইনশাআল্লাহ। মুজাফফর বিন মহসিনও আপনাদের সামনে তিনবার উপস্থিত হবে, তাদের এইভাবে কর্মসূচি আমি অবগত। প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা আপনাদের সামনে উপস্থিত হবে। প্রতিষ্ঠানের যারা এবছর বুখারি শেষ করল, ছেলে মেয়ে হাফেজ, তাদের কিছু কথা একসময় আপনাদের পেশ করা হবে। এরপরে আপনারা খুব সুশৃঙ্খলভাবে অপ্রয়োজনীয় সময় কোথাও ব্যয় না করে সম্মেলনকে যথাযথভাবে মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আমরা আন্তরিকভাবে আপনাদের উপরে দাবি ও আশাবাদী। সাথে সাথে আগামীকাল 9টা থেকে 12টা পর্যন্ত ছেলেদের পুরস্কার বিতরণী থাকবে। মাসিকাল ইতেসাম নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা হবে। জামিয়া সালাফিয়া নিয়ে আপনারা কী চিন্তা ভাবনা করেন, এই নিয়ে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। উল্লেখিত বিষয়গুলি সামনে রেখে সূচনামূলক সংক্ষিপ্ত কথা আমার পক্ষ থেকে আপাতত এখানেই শেষ করো তো বলছি আল্লাহ। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার নবীর ওই কথাটি আমি অন্তর থেকে বিশ্বাস করি। আল্লাহুম্মা লামানি লিমা আতাইতা ওয়ালা মউতি লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দে মিন কাল জাদ। তুমি যাকে যা দিবে তাকে তা কেউ ঠেকাতে পারবে না, তুমি যাকে যা দিবে না তাকে তা কেউ দিতে পারবে না। কোনো বিত্তশালীর অর্থ সম্পদ তোমার সামনে বিচারের মাঠে টিকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি আমার মনে পড়ে, তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। আপনাদের জামিয়া সালাফিয়ার চোখের সামনে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী তার উল্লেখযোগ্য জাজল্য প্রমাণ। সকলের শ্রম কবুল করুক আল্লাহ। আল্লাহর কাছে জোরালো দাবি রেখে আপনাদের এই সম্মেলন সুন্দরভাবে আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহর কাছে জোরালো আশা ব্যক্ত করে আমার সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাকার্ত লাকা শুক্রান জাজিলা, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামী সম্মেলন 2019 মহতারাম সভাপতিকে
গুরুত্বপূর্ণ বিষয় দিক নির্দেশনামূলক আলোচনা আমাদের মাঝে উপস্থাপন করলেন। আমরা বিষয়গুলো খেয়াল রেখে এই দুই দিন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্বাগত ভাষণ নিয়ে আসছেন শুভেচ্ছামূলক ইসলামী সম্মেলন 2019 এর মহতারাম আহ্বায়ক ডক্টর সৈয়দ আবু আবদুল্লাহ মুর্তজা, সহযোগী অধ্যাপক ফার্সি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি মহতারামকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আমি একজন নগণ্য মানুষ, আমাকে এরকম একটা মহতি প্রোগ্রামের আহ্বায়ক করে এই জামিয়া কর্তৃপক্ষ সম্মানিত করায় আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বাগ্রে সেজদায়ে শুকর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্যই যে আমি বলা হয়েছে ফার্সি ভাষার শিক্ষক, এই জন্য ফার্সিতে একটা কথা, গেল বুদাম গুল সুদাম, গেল আর গুল বানান একই, মৌলিক পার্থক্য রয়েছে। গেল মানে কাদা আর গুল মানে ফুল। গেল বুদাম কাদা ছিলাম, গুল সুদাম ফুল হলাম। শেখ সাদি ফার্সির একজন বিখ্যাত কবি, তার একটা কবিতা এরকম এসেছে যে তিনি একদিন গোসল করতে গিয়ে কিছু কাদা থেকে ঘ্রাণ পাচ্ছেন, তো কাদাকে জিজ্ঞেস করছে কাব্যিক ভাষায় যে কী ব্যাপার, তোমার থেকে ফুলের গন্ধ আসছে যে? তো ওই কাদা উত্তর দিচ্ছে যে কিছু সময় আমি ফুলের সহচর্যে ছিলাম, তাই আমি কাদা আজকে আমার থেকে ফুলের ঘ্রাণ বের হচ্ছে। মূলত আমরা স্টেজের সামনের লোক নই, আমরা স্টেজের পিছনের লোক। আজকে যেই মহান ব্যক্তির বক্তব্যের পরে আমাকে কেন উপস্থাপন করা হয়েছে, আমি অনবরতই কম্পিউটারে কাজ করার সময় তার বক্তব্য সর্বদা শুনতে থাকি। মানে আমরা শ্রোতা, আলোচনা করার মতো আমাদের কখনো পরিবেশ হয়নি এবং আলোচনা করার মতো কোনো যোগ্যতা আমরা রাখি না। যেহেতু দাঁড়াতে হয়েছে এই মর্মে, তাদের সংস্পর্শে থাকার ফলে আমাকে অনেক সময় আহ্বান করা হয় হুজুর বলে, আমি তৎক্ষণাৎ বাধা দেই যে আমি হুজুর নই। হুজুরদের সংস্পর্শে থেকে লেবাস এবং পোশাক এবং আরও সুরত বৃদ্ধি পেয়ে গেছে। দাড়ি আলহামদুলিল্লাহ কোনো কোনো হুজুরের চেয়ে বড়, পাঞ্জাবিও অনেক সময় হুজুরদের থেকে বড়। এই জন্য অনেকে ভুল করে বসে, আপনারা এ ভুল করেন না, ওই লাইনের লোক নই আমি। যা হোক, আমার যেটা মূল কথা বলার সেটা হলো এই, এই জামিয়ার প্রাঙ্গণ আপনারা যারা আজকে অবলোকন করছেন এবং অনেকে আমার সাথে সাক্ষী আছেন, গত মাহফিলেও আপনারা অনেকে এখানে এসেছিলেন, আমি বিশ্বাস করি যদি আপনার চিন্তাশক্তি বোধশক্তি থেকে থাকে তাহলে এখানে ঢোকার পরে নিঃসন্দেহে যে বক্তব্যটা বের হয়ে আসছে মুখ দিয়ে সেটা হলো আলহামদুলিল্লাহ। গত বছর কি দেখে গেলাম আর এবার এসে কি দেখছি, ঠিক বলছি তো? জি আলহামদুলিল্লাহ, আমরাও নিজে অভিভূত, আমার বিশ্বাস আমার ওস্তাদ উনি নিজেও অভিভূত। আল্লাহ পাক যা আমাদেরকে দিয়েছেন এর শুকরিয়া আদায় করে আমাদের জিন্দগিতেও শেষ করতে পারবো না। তারপরেও তার শিখানো বলি কি, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের কাছে বারবার সেজদায়ে শুকুর আলহামদুলিল্লাহ। আমি আহ্বায়ক হিসাবে
যেটুক না বললে নয় সেটা হলো এই যে আমাদের আহ্বানে আপনারা বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে কষ্টের পর কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং বাকি দুই দিন এখানে যে অবস্থান করবেন সেখানে যদি আমি সিরিয়াল করি যে কত নাম্বার কষ্ট, থাকার কষ্ট, শোয়ার কষ্ট, খাওয়ার কষ্ট, প্রসাবের কষ্ট, পায়খানার কষ্ট, আনুষঙ্গিক যেই দিকে যাবেন সেই দিকেই কষ্ট। আমরা প্রাণ চেষ্টা করেছি, তারপরেও রন্ধ্রে রন্ধ্রে আমাদের ত্রুটি রয়ে গেছে, এর যত ব্যর্থতা সব আমাদের। আপনার নিজ গুণে ক্ষমা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের এই মাহফিলের বয়স মাত্র থার্ড, তৃতীয় এবং প্রতিষ্ঠানের বয়স ওস্তাদ বললেন মাত্র সামান্য কিছুদিন। আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ যেসব ত্রুটি আমরা দেখব সেগুলো পর্যায়ক্রমে সমাধা করার চেষ্টা করব, আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি বিশেষভাবে যে কথাগুলো বলতে চাই, আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করতে চাই এই প্রতিষ্ঠান যারা শুরুতে শুরু করেছিলেন, তারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা যাদের তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ যেন সবাইকে এর যাযায় খায়ের দান করেন। তারা যে কবরে কী অবস্থায় আছে আমি জানি না, আল্লাহ যেন সবার কবরকেই জান্নাতের টুকরো বানিয়ে দেন। আপনারা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এযাবৎ যারা বিভিন্ন অর্থভাবে অর্থ সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠানকে আজকে সুশোভিত করতে সহযোগিতা করছেন, আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটা ইসলামী সম্মেলন বাস্তবায়ন করা খুব একটা মুশকিল কাজের মধ্যে অন্যতম একটা কাজ, বিভিন্ন ধাপে ধাপে সেক্টরে সেক্টরে এর বিভিন্ন ধরনের প্রসেস আছে, সেগুলো পার করতে হয়। এই ক্ষেত্রে এবার আমাদেরকে যারা বিভিন্নভাবে আর্থিকভাবে এবং চিন্তাগতভাবে সাহায্য করে, পরামর্শ করে, সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদের প্রত্যেককেই যা যা খায়ের দান করেন। সেই সময়ে যে সময়ে খুব বেশি প্রয়োজন কিয়ামতের সেই কঠিন ময়দানে, আল্লাহ যেন তাদেরকে এই সহযোগিতার বিনিময়ে জান্নাতে যাওয়ার অসিলা করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাইক্রোফোনের মাধ্যমে যাদের কাছে এই বাণী পৌঁছছে তাদের সকলকে সর্বাত্মকভাবে এই প্রতিষ্ঠানে এবং এই মাহফিলকে সুন্দরভাবে সাবলীলভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত আছেন সরকারের বিভিন্ন বাহিনীর এনএসআই, ডিজিএফআই, সিডিএসবি, পুলিশ, আরও বিভিন্ন সেক্টর এখানে উপস্থিত আছেন। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ রাখব, আমরা কি বলি, আমাদের বক্তব্যের বিষয় কি, আমরা কি বিষয়ে কথা বলতে চাই, আমরা কি চাই, আপনারা এগুলো সরকারের কাছে পজিটিভলি সঠিক কথাটা উপস্থাপন করবেন, এটা আমাদের দাবি আপনাদের কাছে। আমাদের যদি কোনো ত্রুটি থাকে, সরকার বিরোধী কোনো কথাবার্তা এখানে হয়, তাহলে পরে আপনারা আমাদেরকে ইমানি দায়িত্ব হিসাবে বলে দিবেন যে এই ব্যাপারগুলো আপনাদের সাথে একটু সাংঘর্ষিক হয় বা আপনাদের বিরুদ্ধে যায়। আমরা পারত পক্ষে চেষ্টা করব, আমরা দেশের শত্রু নই, আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যে লেখাপড়া করা হয় এই প্রতিষ্ঠানকে সর্বাত্মকভাবে কোরআন হাদিসের পাশাপাশি যুগ উপযোগী, একটা ছেলে পড়াশোনা করার পর যেন বেকারত্বের দিকে যেতে না পারে, ইউনিভার্সিটি পড়তে পারে। আমি যখন আমার ছেলেদের সামনে কথা বলি, এই প্রতিষ্ঠানের পাশে বাড়ি হওয়ার কারণে, এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈঠকে প্রায় পোহরে পোহরে ছাত্রদের সাথে কথা বলতে হয়। আমি ছাত্রদেরকে উৎসাহিত করি এইভাবে, দেখো তোমরা মাদ্রাসায় পড়ো, এটা একটা বিশাল মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়ো বলে কেউ হীনমন্যতায় ভুগবে না, তোমাদের পরকাল সুন্দর হোক, তোমাদের ইহকাল সুন্দর হোক, এই জন্য সর্বাত্মকভাবে আমরা চিন্তা চেতনা সর্বদাই তোমাদের এই জন্য চিন্তা করতে থাকি। সর্বোপরি তাদেরকে আমি এই বলে উৎসাহ দেই যে তোমরা মাদ্রাসায় পড়ো, আমিও মাদ্রাসায় পড়েছি, আমি আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়ার পর ইউনিভার্সিটি যাওয়ার পরে আর অন্যদিকে পড়ার সুযোগ হয় নাই। তোমরা অন্তত এরকম প্রতিষ্ঠানে যদি ইন্টার লেভেল পর্যন্ত পড়তে পারো, শয়তান আর কোনো দিন তোমাদেরকে পদস্খলন করার সুযোগ পাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই প্রতিষ্ঠানে বাৎসরিক যে মাহফিল হবে এই মাহফিলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা বাড়াতে চাই না, যদি সময় সুযোগ হয় আরও যদি কথা থাকে, কালকে যদি সুযোগ হয় আবারও আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসবো। পরিশেষে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত আছেন, ইল্ক এবং ইলেকট্রনিক মিডিয়ার যত রকমের সাংবাদিক ভাই সব এখানে আছেন,
আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ, আপনারা আমাদের সঠিক মেসেজ যেটা আমরা এখান থেকে দেই সেই বিষয়গুলো আপনারা পজিটিভলি তুলে ধরবেন, এটা আমাদের দাবি। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন কষ্ট স্বীকার করবেন। দুই দিন ওস্তাদি কিছুটা ইঙ্গিত দিয়েছেন এখানে কে কে বক্তব্য রাখবেন, উনি একটা কথা ছেড়ে আসছেন, ওনাকে সহযোগিতা করাই আমার কাজ। একজনের কথা বলেননি আপনারা আজ করতে পারছেন, সেটা কে? জি আলহামদুলিল্লাহ, উনিও আপনাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। যা হোক, আরও কথা হবে, আলোচনা হবে। আপনাদের কাছে আমাদের যেটা দাবি, এই প্রতিষ্ঠান এবার স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আমাদের শিক্ষক মণ্ডলীর সাথে, সবাই আমাদের ছাত্র, অনেক ছোট ছোট ছাত্র, হয়তো কোনো সময় আপনাদের সাথে বেয়াদবি করবে, হয়তো আপনারা যেটা চাচ্ছেন স্যার তারা সেটা দিতে পারবে না। আপনার বাড়িতেও ছেলে মেয়ে আছে, মনে করবেন যেটা আমার ছোট ছেলে ভুল করেছে, এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আর দোয়া করবেন। পরিশেষে এ দোয়াই চাই আপনাদের সামনে, আল্লাহ পাক যেন আমাদের জামিয়াকে কবুল করেন, আল্লাহ পাক যেন আমাদের মাহফিলকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত যেন এই জামিয়া টিকে থাকে, কিয়ামত পর্যন্ত যেন এই দ্বীপ প্রচারের মিছিল, এই বাৎসরিক মাহফিল যেন আল্লাহ কন্টিনিউ কবুল করেন। এই দোয়া এবং দাবি রেখে সংক্ষিপ্ত কথা আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাজাহুল্লাহ খায়রান জাজা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সম্মেলনে অংশগ্রহণ করতে পারেননি, প্রবাসে যারা রয়েছেন তারা বিভিন্ন মিডিয়ায় চোখ রাখুন। যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পেজ এবং আইডি, আল ফুরকান মিডিয়া, আস্তাজদিজ মিডিয়া সেন্টার, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির পেজ এবং ফেসবুক আইডি, এরপরে ট্রু টক মিডিয়া, আত্মাউহিদ মিডিয়া, এই মিডিয়াগুলো আরও সহ একাধিক মিডিয়া আছে, চোখ রাখুন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আল ফিরোজ, কুল্লিয়া প্রথম বর্ষ, আল জামিয়া আসসালাফিয়া, রাজশাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختال فخور عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي والعظمه ازاري فمن نازعني واحدا منهما আদখালতুহু জাহান্নাম। রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আবারও আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সম্মেলনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় অহংকারের পরিণতি। অহংকারের পরিণতি সম্পর্কে আপনাদের সামনে খুব সংক্ষেপ কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, অহংকার মানুষের এমন একটি বদস্বভাব যার মাধ্যমে মানুষের মর্যাদাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, যার মাধ্যমে
মর্যাদা নষ্ট হয়, মানুষ জাহান্নামের উপযোগী হয়। মহান আল্লাহ তাআলা অহংকারী মানুষকে জাহান্নামে নিক্ষেপ করেন। সম্মানিত উপস্থিতি, অহংকার এমন একটি বিষয় যার উপদেশ লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছিলেন। অহংকার থেকে বাঁচার জন্য যেই উপদেশটি মহান আল্লাহ তাআলা মানুষের জন্য নিদর্শনস্বরূপ, গোটা পৃথিবীর মানুষের জন্য উপদেশ স্বরূপ সূরা লোকমানের মধ্যে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, যখন লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ওয়ালা তুযামির খাদ্দাকালিন নাস, হে আমার বৎস, তুমি মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে হেয় প্রতিপন্ন করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তুমি জমিনে অহংকার করে বিচরণ করো না, অহংকারী হয়ো না পৃথিবীতে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় যেসব অহংকারী, যারাই অহংকার করে এদেরকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে মহান আল্লাহ তাআলা ইবলিসকে অনেক মর্যাদা দিয়েছিলেন। ইবলিস আল্লাহ তাআলার ইবাদত করতেন, অনেক ইবাদত করতেন, কিন্তু অহংকার করার কারণে, অহংকার করে সে আদমকে সিজদা করা না করার কারণে মহান আল্লাহ তাআলার মর্যাদা, তার মর্যাদাকে বিনষ্ট করে দিয়েছেন, তাকে জাহান্নামী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাকে লাঞ্ছিত করে অপমানিত করেছেন। সম্মানিত উপস্থিতি, যেই কথাটি মহান আল্লাহ তাআলা সূরা বাকারের মধ্যে উল্লেখ করেছেন, মহান আল্লাহ বলেন, যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন সব ফেরেশতারা সিজদা করলো, শুধু ইবলিস সিজদা করলো না। ফাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আদমকে সিজদা করতে অস্বীকার করলো এবং সে অহংকার করলো, ফলে তাকে আমি, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, দেখুন, অহংকারী অহংকারী ইবলিসের যাবতীয় মর্যাদাকে বিনষ্ট করেছিল। অহংকারের কারণেই ইবলিস আদমকে অস্বীকার করেছিল, যার কারণে ইবলিস জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, অহংকারের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি, অহংকার হচ্ছে আমার চাদর, আর আত্মঅহমিকা, মহানত্বতা আমার লুঙ্গি। ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার যে কোনো একটি যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, যে ব্যক্তি দুটির একটি গ্রহণ করবে, আদঘাল তো জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ তাআলার মহানত্বতার গুণ, মহান আল্লাহ তাআলার অহংকারের গুণকে ছিনিয়ে নেন, তাহলে মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, অহংকার করা থেকে সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুদীর্ঘ হাদিসের ব্যাখ্যায় বলেছেন, সাহাবায়ে কেরামের কাছে বললেন, যে হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জেনে রাখো, যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন একজন ব্যক্তি, একজন সাহাবি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা আইয়াকুনা ইউহিব্বু থাউবুহু হাসানান ওয়া নাওলুহু হাসানা, প্রত্যেক মানুষই চায়, মানুষ চায় যে তার পোশাকটা সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে না না, পোশাক সুন্দর হওয়ার নাম অহংকার নয়, জুতা জোড়া সুন্দর হওয়ার নাম অহংকার নয়, বরং আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে জিনিস যেটা, যার কারণে মানুষ হককে প্রত্যাখ্যান করে, হককে প্রত্যাখ্যান করাই হচ্ছে অহংকার, আর মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ছোট মনে করাই হচ্ছে অহংকার। সম্মানিত উপস্থিতি, একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেই সব লোক অহংকারী, সেই সব লোক জাহান্নামী যারা হক জানার পরেও আধুনিকতার দোহাই দিয়ে হককে প্রত্যাখ্যান করে বাতিলকে গ্রহণ করেছে, এই সব প্রত্যেক লোকই অহংকারী, প্রত্যেককেই মহান আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সম্মানিত উপস্থিতি, আবার ভালো করে জেনে রাখুন, আজকের পৃথিবীতে যেই সব লোকেরা
আধুনিকতার দোহাই দিয়ে হককে প্রত্যাখ্যান করে বাতিলকে গ্রহণ করেছে তারা হচ্ছে অহংকারী, তাদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে অহংকারীদের পরিণতি খুব ভয়াবহ হবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একটি হাদিসে। সময় খুব সংক্ষেপ, আমি হাদিসের অনুবাদ করেই আমার বক্তব্যকে শেষ করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা আমসালা দুর ইয়াউমাল কিয়ামা ফি সুয়ারির রিজাল, যারা পৃথিবীতে অহংকারী হবে অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিঁপড়ার ন্যায় মহান আল্লাহ তাআলা একত্রিত করবেন মানুষের আকৃতিতে, তাদের আকৃতি থাকবে মানুষের মতো, তাদেরকে উপস্থিত করা হবে পিঁপড়ার ন্যায়। ইয়াকশাহুমুদ্দুল্লু মিন কুল্লি মাকানিন, কিয়ামতের চতুর্দিক থেকে তাদেরকে অপমান ছেয়ে নেবে, অপমান ধরে নেবে। ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, অতপর তাদেরকে জাহান্নামের বুলাস নামক জাহান্নামের সুরঙ্গের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তালুহুম নারুল আনোয়ার, তাদের মাথার উপরে থাকবে নারুল আনোয়ার, আগুনের অগ্নিশিখা তাদের মাথার উপর দিয়ে তাপ দিতে থাকবে। ফায়ুস কাউনা উসারাতু মিন আহলিন নার তিনাতিল খাবাল, অতপর তাদেরকে জাহান্নামীদের দেহ থেকে নিংড়ানো রক্ত পুঁজ এগুলো খেতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ, আমি যে হাদিসের অনুবাদটি করেছি এটা অহংকারীদের কিয়ামতের ময়দানের একটা অবস্থা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, অহংকার থেকে আমরা সাবধান, অহংকার থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাহুল্লাহু খায়রান জাযা। এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি হাবিবুল্লাহ কুল্লিয়া প্রথম বর্ষ আল জামিয়া আস সালাফিয়া রাজশাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাযকুরুনি আযকুরুকুম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قط مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفتح إلى العرش مجتنب الكبائر رواه الترمذي بإسناد صحيح। الجامعة السلفية كتريكا আয়োজিত ইসলামী সম্মেলনের আজকের উপস্থিত মোহতারাম সভাপতি, এছাড়া উপস্থিত রয়েছেন মুয়াজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, এছাড়া আমার সামনে উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম জনতা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে হযরতে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আপনাদের সম্মুখে বেশি কথা নয়, দুইটি হাদিস অনুবাদ করতে চাই। একজন মুসলিম ব্যক্তির এই সমস্ত দিনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার গুরুত্ব কতখানি, একজন মুসলিমকে যে কোনো মূল্যে এই সমস্ত দিনী সম্মেলনে অংশগ্রহণ করতেই হবে, এটা একজন মুসলিম ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একজন উপবিষ্ট ব্যক্তির মর্যাদা কতখানি, একজন উপস্থিত শ্রোতার মর্যাদা কতখানি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটা হাদিস শোনাই, সহিহ বুখারীর মধ্যে মিশকাতের মধ্যে পাবেন, 2268 নম্বর হাদিস।
অনেক লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত্তুরুক ইয়ালতামিসুনা আহলাল যিকির। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী রাস্তায় ঘুরতে থাকেন, পথে পথে চলতে থাকেন, কোথায় আহলাল যিকির, কোথায় কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণকারী রয়েছে, কোথায় দিনী মজলিসের আয়োজন করা হয়েছে, কোথায় দিনী সম্মেলনের আয়োজন করা হয়েছে। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুন আল্লাহ তাআলা, যখন এরকম একটি ভরা মজলিস পেয়ে যান, এরকম একটি সমাবেশ পেয়ে যান, এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, এমতো অবস্থায় ফেরেশতাদের সাক্ষী রেখে বলা হয়, ফেরেশতা মণ্ডলী শোনো, ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। আরে ফেরেশতা, এই মজলিসে যত ব্যক্তি উপস্থিত হয়, আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির জীবনের যাবতীয় গুনাহকে মাফ করে দিলাম। এরপরে ফেরেশতার অভিযোগ পেশ করেন, ইয়া রব্বি ফুলানুন আব্দুন খাতাউন ইন্নামা জালি হাজাত। আল্লাহ, এই মাজলিসে একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন, অনেক বড় গুনাগার, অনেক বড় পাপী, অনেক বড় অপরাধী, সবাইকে মাফ করে দিলে বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহ, এই মাজলিসে একজন ব্যক্তি রয়েছে বড় গুনাগার, সকলকে আপনি পাইকারি হারে মাফ করে দিলেন, বিষয়টা কেমন হয়ে গেল? ওই ব্যক্তি নিজস্ব চাহিদা মেটাতে এসেছিল, ওই ব্যক্তি সমালোচনা করার জন্য এসেছিল, ওই ব্যক্তি চা খেতে এসে মাজলিসে বসে গেছে, এমতো অবস্থায় আল্লাহ ফেরেশতাদের বলেন, ফেরেশতা শোনো, হুমুদ জুলাসা উলাইয়াশক জালিসহুম। আরে ফেরেশতা, এই মাজলিসে যত ব্যক্তি উপস্থিত হয়, আমি কোনো ব্যক্তিকে মর্যাদা হতে বঞ্চিত করব না, সকলকে মাফ করব। ক্ষমা করার মালিক কে? মাফ করার মালিক কে? আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি যদি এই মজলিসে উপস্থিত হন, আপনি যদি এই সম্মেলনে উপস্থিত হন, আপনার পাপ আল্লাহ মাফ করবেন, এটা কে ওয়াদা করেছেন? সহিহ বুখারী মুসলিমের হাদিস, সম্মানিত উপস্থিতি। তবে সাথে আরেকটি হাদিস অ্যাড করে দিতে চাই, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, অত্যন্ত কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনার আলোচনা শোনার পেছনে যেন খুলুসিয়াত থাকে, অত্যন্ত অধীর আগ্রহে একাগ্রতার সাথে কাইমনু বাক্যে আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন, নতুবায়ে মর্যাদা দিবেন না। ইখলাস যদি থাকে, আমল যদি কম হয়, এর প্রতিদান আল্লাহ নিকট অনেক বেশি। একটা হাদিস দেখেন, তিরমিজির মধ্যে পাবেন, 2 নম্বর খণ্ড, 199 পৃষ্ঠা, 23 লাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাকালা আব্দুন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি বলে, এক নিষ্ঠ চিত্তে বলে, একাগ্রতার সাথে বলে, কাইমনু বাক্যে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ বাক্য যদি বলে, আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, ওই ব্যক্তির জন্য আল্লাহ আসমানের সমস্ত দরজা উন্মুক্ত করে দিবেন, যতগুলো দরজা রয়েছে সকল দরজা খুলে দিবেন। কে খুলে দিবেন? আল্লাহ খুলে দিবেন। আসমানের দরজা কত রয়েছে কেউ জানে না, যতগুলো দরজা রয়েছে সবগুলো দরজা খুলে দেওয়া হবে, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওয়া তুফজিয়া ইলাল আরশি মাজতানাবাল কাবাইর, আরে সাহাবী, এবং ওই ব্যক্তির মান মর্যাদাকে বৃদ্ধি করতে করতে আল্লাহ রাব্বুল আরশে আজিম পর্যন্ত উন্নীত করে দিবেন, আরশে আজিম পর্যন্ত তার নেকিটাকে আল্লাহ পৌঁছে দিবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আরেকটি হাদিস আপনার যেটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে পাবেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন আবাদা, আল্লাহ কখনো গাফেল, উদাসীন, অমনোযোগী ব্যক্তির কোনো দোয়া, কোনো আমল, কোনো ইবাদত কবুল করেন না। অতএব অত্যন্ত মনোযোগ সহকারে, অধীর আগ্রহে, একাগ্রতার সাথে কাইমনু বাক্যে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সকলে বলি, আবারও বলি, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ পর্যন্ত ইখলাস সহকারে একাগ্রতার সাথে আলোচনা শোনার জন্য, উপস্থিত থাকার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ হাবিবুল্লাহকে। আল জামিয়া আসসালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী পর্যায়ক্রমে এক ঝাঁক দায়ী তৈরি করার জন্য বদ্ধপরিকর, যার 2টি নমুনা আপনাদের কাছে উপস্থাপন করা হলো।
আরও করা হবে ইনশাআল্লাহ। অন্তর খুলে আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল জামিয়া আস সালাফিয়াকে কবুল করেন, বাতিলের হুঙ্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন আল জামিয়াকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি শেখ গোলাম রব্বানি, শিক্ষক আল জামিয়া আস সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী। তার আলোচনার বিষয় আমলে সলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا، وقال النبي صلى الله عليه وسلم من بطا به عمله لم يسر به نسبه، أو كما قال النبي صلى الله عليه وسلم। ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ছুটে আসা সম্মানিত ভাইরা মুরব্বীগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, প্রশংসা জ্ঞাপন করছি সে মহান সত্তার নিমিত্তে নিবেদিত যিনি আমাদিগকে বিভিন্ন মাসগুলাত বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলা শাহ দরবারে শুক্র আদা করছি আলহামদুলিল্লাহ। মনের সবটুকু মহব্বত উজাড় করে দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিন রহমাতুল আলামিন আখরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই শান্তিপূর্ণ ইসলামকে টিকিয়ে পেয়েছি, যে মহামানব একাধিক যুদ্ধের কমান্ডার হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন, দেশ নয় সারা বিশ্বের মানুষেরা যদি ঐক্যবদ্ধ পোষণ করে কোরআনের এই ধারাকে সমুদ্র অতল তলদেশে নামিয়ে দেওয়ার জন্য অপকর্মমূলক চেষ্টা করে ক্ষমতাও নাই পারবে না, যদি পারত তাহলে সে সময় পারত, যে সময়টা বিশ্বের মধ্যে মাত্র 6 থেকে 7 জন মুসলিম ছিলেন, সে নবীর প্রতি অসংখ্য দূরত সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত, ভাই ও বোনদের রুহের মাগফিরাত কামনা করি, যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাক অবস্থান করতেছেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত অংশ, মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পেশ করেছি, উক্ত আয়াত এবং হাদিসটিকে সামনে রেখে আলোচনা শেষ করার চেষ্টা করব আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় আমলে সলে, সৎ আমল। খুব সংক্ষিপ্ত সময় হলো, এই বিষয়ের ওপর তিনটি পয়েন্ট হিসাবে আলোচনা রাখব। আমরা যারা দুনিয়াতে অবস্থান করছি, আমাদের যদি সৎ আমল না থাকে তাহলে আমরা কিয়ামতে কেউ পার হতে পারবো না, সৎ আমল যদি থাকে তাহলে আমরা সেটা পার হতে পারবো। তারপরেও আপনি সৎ আমলের ওপর নির্ভর করতে পারবেন না, সৎ আমল যদি করেন তাহলে আল্লাহ আপনার ওপর রহম নাজিল করবেন। সংক্ষিপ্ত সময় একটি ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন মাছ ক্রয় করি বা বিভিন্ন জিনিস ক্রয় করি তখন দেখা যায় যদি 1 পোয়া 250 কেজি যদি মাছ ক্রয় করি তখন দেখা যায় কিছু মাছ এমনিতে অতিরিক্ত দেয়। এখন দেখা যাচ্ছে আপনি যে মাছটা ক্রয় করেছেন তার চাইতে যেটা ফাও অতিরিক্ত দিয়েছে সেটাই আপনি বাড়িতে দুইজন ব্যক্তি বলছেন আমি মাছ আর ক্রয় করব না, যেটা তুমি অতিরিক্ত দিচ্ছ এটাতে আমার আজকের তরি তরকারি হয়ে যাবে আমি দেব না, তো এটা তো আপনাকে দিবে না। ওই ব্যবসায়ীর কাছে কিছু মাছ ক্রয় করেছেন তাই আপনার প্রতি দয়া হয়ে ময়া হয়ে আর কিছু একটু বাড়িয়ে দিয়েছে। অনুরূপভাবে আমল দিয়ে কেউ জান্নাত কিনতে পারবে না, আমল যদি করে তাহলে আল্লাহ রহমত তার ওপর নাজিল হবে আর রহমতের বিনিময়ে সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত সুধী মণ্ডলী, সহিহ বুখারী খুলুন, দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লাহ নবীজি বলছেন লাইসা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা বিআমালিহি,
এমন কোন ব্যক্তি দুনিয়াতে জন্ম নেয়নি যেই ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওয়ালা আনা ওয়ালা আংতা, হুজুর আপনিও কি যেতে পারবেন না? নবীজি বললেন, ওয়ালা আনা, আমিও আল্লাহর রহমত ছাড়া যেতে জান্নাতে যেতে পারবো না। ওয়ালা কিং তা কম্মাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা, তবে আল্লাহ আমাকে রহমত দিয়ে তিনি আচ্ছাদিত করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেমন রহমত ওয়াজিব, আল্লাহর রহমত পাওয়ার জন্য তেমন আপনার আমল ওয়াজিব। আমল যদি করেন আপনি নাজাত পেয়ে যাবেন, আমল যদি না থাকে আপনি নাজাত পাবেন না। আজকে দুনিয়াতে ওপর থেকে ফোন আসলে হাঁকে না করে দেওয়া হয়, নাকে হাঁ করে দেওয়া হয়, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন কোনো ফোনে কাজ হবে না। আজকে দুনিয়াতে হাজারো লিস্টে যদি আপনার নাম থাকে, আল্লাহর লিস্টে যদি নাম না থাকে তাহলে কোনোই লাভ নেই। দুনিয়াতে কোনো লিস্টে যদি নাম না থাকে, আল্লাহর লিস্টে যদি নাম থাকে আপনি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ আপনার জান্নাতে চলে যাবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে যারা বক্তব্য শুনছেন, সহি মুসলিম আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাম বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু, যাকে যার আমল পিছিয়ে দিল তাকে তার বংশমর্যাদার সামনে এগিয়ে দিতে পারবে না। আপনি যেখানেই থাকুন না কেন, যেই সেক্টরে থাকুন না কেন, আপনার আমল যদি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন, আমল যদি না থাকে আপনার জান্নাত আপনার নসিব হবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য আজকে একটি আমল, অনেক মানুষ সলাত আদায় করি না, কিন্তু সলাতটা কার জন্য? সলাত কোনো ব্যক্তি কেন্দ্রিক ফরজ নয়, সলাত কোনো মহিলা কেন্দ্রিক ফরজ নয়, সলাত কোনো সময় কেন্দ্রিক ফরজ নয়, সলাত এলাকা ভিত্তিক ফরজ নয়, সলাত ফরজ হয়েছে মুসলিম কেন্দ্রিক। আপনি মুসলমান দাবি করলে আপনাকে সলাত আদায় করতে হবে, প্রশাসন থেকে নিয়ে রাষ্ট্র বিভাগ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্রপতি যদি বলে যে আমি মুসলমান তাকে সলাত আদায় করতে হবে, যদি বলে আমি মুসলমান নয় তার উপর সলাত তার উপর চাপাবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য আপনি কোনো কিছু দোহাই দিয়ে আপনি নাজাত খুঁজতে পারবেন না, আপনাকে খুঁজতে হবে আমল দিয়ে। আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহম করবেন, আর এই রহমের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যারা এখানে এসেছেন, বহু কষ্ট করে এসেছেন, এটা একটা সৎ আমল। যদি কেউ সৎ আমল করে, এ আমলগুলি কবরে সে দেখতে পাবে। মুসনাদ আহমদ নামে একটা হাদিস গ্রন্থ আছে যেখানে অসংখ্য হাদিস রয়েছে, ওখান থেকে একটি হাদিসের একটা অংশ বলছি। মানুষকে যখন কবরে রাখা হবে তখন তাকে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দিনুকা মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমার রব কে, তোমার দিন কি, এই লোকটাকে চিনো কি না, এর ব্যাপারে তোমার মন্তব্য কি। আপনি যদি দেখেন যে উত্তর সঠিক হয়েছে, কিছুক্ষণ যেতে না যেতেই একটা দেখবেন সুন্দর ব্যক্তি আসছে, ইয়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহে সিয়াবুল হাসানুস সিয়াবে ওয়াতিবুর রিহে, এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তিটা দেখতে খুব সুন্দর এবং তার কাপড় দিয়ে সুগন্ধ বের হচ্ছে, খুব সুন্দর ব্যক্তি। ওই ব্যক্তি এসে আপনাকে বলবে, আবশির, তুমি আরও শুভ সংবাদ, এরপরে আপনি আরও শান্তিতে থাকবেন, এর আপনি শুভ সংবাদ গ্রহণ করুন। এই কবরবাসী বলবে যে আমি এখন যে শান্তিতে আছি, তুমি যে এসেছো, তোমাকে এত দেখতে সুন্দর লাগে, তোমার চেহারাটা এত সুন্দর, তোমার শরীর দিয়ে সুগন্ধ বের হচ্ছে, তুমি পরিচয় দাও, তুমি কে? লোকটা এবার বলবে, আবশির, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। কবরবাসী একই উত্তর যখন করবেন তখন লোকটা বলবে, ওই আগত লোকটা বলবে, আনা আমালুক আসসালিহ, আমি হলাম তোমার জীবনের সৎ আমল। আজকে ইসলামী সম্মেলনে এসেছেন, যত সলাত আদায় করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, ভালো কাজ করেছেন, যাকে কোরআন সুন্নাহ ভালো আমল বলে আখ্যায়িত করে, প্রত্যেকটা ভালো আমল আপনি কবরে একটা সুন্দর মানুষের আকৃতিতে দেখতে পাবেন। পক্ষান্তরে যত খারাপ আমল হয়ে যায় তাহলে দেখবেন আপনার কাছে একজন ব্যক্তি আসবে, তিন প্রশ্নের পরে তিন প্রশ্ন আপনি হা হা লাদ্রি বলবেন, তারপরে দেখা যাবে যে একটা লোক আসবে, ওই লোকটা দেখতে কুৎসিত, অত্যন্ত কালো, তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাকে দেখতে ভালো লাগে না। ওই লোকটা এসে বলবে, আবশির, এখানে বালাঘাতের কায়দা রয়েছে, তুমি দুঃসংবাদ গ্রহণ করো। এবার কবরবাসী বলবে, পরে যে কষ্ট হবে সেটা পরের কথা, তুমি কে যে তোমার শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে,
তোমার দুর্গন্ধ তো এখানে থাকা যায় না। তখন ওই লোকটা বলবে, আনা আমালুকাল খবিস, আমি হলাম তোমার জীবনের খারাপ আমল, বদ আমল। দুনিয়াতে আপনি যত খারাপ আমল করেছেন, সমস্ত খারাপ আমলগুলি কবরে একটা খারাপ মানুষের আকৃতিতে দেখতে পাবেন। পক্ষান্তরে যত ভালো কাজ করবেন, প্রত্যেকটা ভালো কাজ আপনি কবরে একটা ভালো মানুষের আকৃতিতে দেখতে পাবেন। সম্মানিত সুধু মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুজাদালা, ও আহসাহুল্লাহ ওয়া নাসু, যা তারা করেছে সবগুলি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, কিন্তু তারা তা ভুলে গেছে। আপনার জিন্দগির সমস্ত হিসাব এবং নিকাশ সব কিছুই সেদিন আপনাকে আপনার কাছে আপনাকেই পার হতে হবে। এই জন্য মাহফিলের আলোচনার শেষ পর্যায়ে বলতে চাই যে যারা এখানে এসেছেন সব সময় খেয়াল রাখবেন, আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, আপনাকে কিয়ামতের দিকে লক্ষ্য করেই, মৃত্যুর প্রতি লক্ষ্য করেই আপনাকে কাজ করতে হবে, যে একদিন আপনাকে সেখানে ওখানে যেতেই হবে। আপনার আমল যদি সঠিক হয় আপনি নাজাত পাবেন, আর আমল যদি সঠিক না হয় তাহলে আপনি নাজাত পাবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য অবশ্যই অবশ্যই আমরা লক্ষ্য করব আমলের দিকে, সৎ আমলের দিকে। বিষয়টি যদি এক্সপ্রেশন করতে পাওয়া যেত তাহলে বোঝা যেত কোন আমলটা কোনটাকে বলা হয়। অনেক আমল আমরা করছি বটে, কিন্তু আমরা সেগুলির নেকি পাবো না। সূরা গসিয়াতে আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া, মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরও দেখা যাবে আমলের খাতায় তার শূন্য রয়েছে। কেন? এই কারণেই, আমল করেছে বটে কিন্তু আমলের মধ্যে কিছু ত্রুটি রয়েছে। আজকে মনে কেউ কষ্ট নেবেন না, এবং আপনাদেরকে অপমান করার জন্যও বলছি না, অনেক মানুষ রয়েছেন যারা মুখে দাড়ি রাখেন বটে, তবে হাঁপাহাঁপি রাখেন, দেখেন এই রাখাতে আপনার কোনো নেকি হবে না, এটা আপনার সৎ আমলের মধ্যে গণ্য না। সত্যি যদি আল্লাহ এবং রসুলের জন্য যদি রাখেন তাহলে এত কিছু কেনা হয়ে গেল ওর মধ্যে। সম্মানিত সুধী মণ্ডলী, আলোচনার শেষে বলতে চাই, আমরা যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বক্তা শ্রোতা উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক দূরদূরান্ত থেকে এসেছেন, আল্লাহ যত আপনাদের সকলকে পূর্ণ সুস্থতা রাখেন। আমরা যেভাবে এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতে এইভাবে একসাথে বসে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকেই আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাজাহুল্লাহ খায়রান জাজা, ধন্যবাদ ভাই গোলাম রব্বানীকে এই পর্যায়ে আলোচনা উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আল জামিয়া আস সালাফিয়া রাজশাহীর সম্মানিত শিক্ষক কারি মুনিরুল ইসলাম, মুনিরুল ইসলাম ভাইকে আহ্বান জানাচ্ছি আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ইলা আখিরে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আল জামিয়া সালাফিয়া এসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ, দুরুদ বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে মানুষকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলতে চাই, আপনিও সালাত পড়েন, আমিও সালাত পড়ি, কিন্তু কেন যেন আমার সালাত আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করি অথচ মুখ দিয়ে আমরা মিথ্যা কথা, বেহায়াপনা, খারাপ কাজ, আমরা খারাপ কথা বলতে থাকি, তাহলে কি কোরআন মিথ্যা? নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি,
এটা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। তাহলে আজকে দেখুন সলাত পড়ি, আজকে আমরা আবার মিথ্যা কথা বলি, তাহলে কি আমাদের সলাত আসলে আমাদের সলাত কবুল হয় না? সম্মানিত উপস্থিতে আমি একটু উদাহরণ দিতে চাই। আপনাদেরকে যদি জ্বর হয়, এই জ্বর হওয়ার পর যদি আপনারা ওষুধ খান, ওষুধ খাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার জ্বর কিন্তু ভালো হয় না, ধীর গতিতে কিন্তু জ্বর ভালো হয়। ঠিক কোনো ব্যক্তি যদি সলাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা সলাত যদি সে রুকু সিজদা ঠিক মতো সলাত আদায় করে ধীর গতিতে, তার ঠিক তেমনি ওই ফাহিশা কাজগুলো, খারাপ কাজগুলো তার দ্বারা তা আস্তে আস্তে দূরভূত হয়ে যায়। সম্মানিত উপস্থিত আপনাকে বলতে চাই, আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثين الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أدها بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت صلاته رد سائر عمله সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সবকে তিন ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে হচ্ছে আত-তুহুরু সুলুসুন, এক নাম্বার হচ্ছে পাক পবিত্রতা অর্জন করা। আজকে আমরা যেই আমরা খাদ্য খেয়ে আমরা সালাত আদায় করি, যে খাদ্য খেয়ে আমরা সালাত আদায় করি, আগে লক্ষ্য রাখতে হবে আমার সেই খাদ্যটা হালাল কিনা। শুধু তাই নয়, যেই পোশাক পরে আমি আজকে সালাত আদায় করি, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এই দুনিয়ার মুখ দেখালেন, সেই আল্লাহর সমীপে আমি দাঁড়িয়ে যে আমি সালাত আদায় করব, আমার পোশাকটা পবিত্র কিনা। শুধু তাই নয়, যেই লুঙ্গিটা আপনি পরিধান করে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনার লুঙ্গিটা আপনার সেই হালাল টাকা দিয়ে কোরাই কিনা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনার খাদ্য হালাল না হয়, আপনার পোশাক হালাল না হয়, যদি আপনি সারাদিন সারা রাত্রি ধরে যদি আপনি ইবাদত করেন, এই ইবাদত দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার ইবাদতের দিকে কখনো লক্ষ্য রাখবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যারা টুপি পাঞ্জাবি দাড়ি সব রেখে, অর্থাৎ তারা মসজিদে ইবাদত করতে তারা হাজির হয়ে যায়, কিন্তু তাদের পোশাকটা হারাম, তাদের খাদ্য হারাম, আজকে পানি হারাম, কিন্তু ওই ইবাদত দিয়ে কখনো মানুষ সংস্কার হতে পারে না। সম্মানিত উপস্থিত, তাই মানুষ যদি কি করে সালাত পড়ে, তাহলে আস্তে আস্তে ধীর গতিতে সে পরিবর্তন হয়ে যায়। এক দুই নম্বর হচ্ছে অর্রুকু সুলুসুন, দুই নম্বর হচ্ছে ঠিক মতো রুকু করা। আজকে আমাদের মুসল্লির মধ্যে দেখা যায় অনেক ব্যক্তি সালাত আদায় করে, তার মাথাটা উঁচু থাকে এবং পিঠটা নিচু থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কি সালাত আদায় করতে বলেছেন? সম্মানিত মুসল্লিগণ কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সালাত আদায় করেছেন যেন তার মাথা এবং পিঠ যেন সমান ছিল। অথচ আজকে আমাদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা মাথা উঁচু রাখে এবং পিঠ উঁচু রাখে। এইভাবে যদি আমরা সালাত করি, তাহলে আমাদের সালাত আল্লাহ সুবহান ওয়া তাআলা কখনোই কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নামে মসজিদ নববীতে বসে আছেন, এমন অবস্থায় এক জৈনক ব্যক্তি নামাজ শেষ করে আল্লাহর নবীকে সালাম দিলেন, সালামের জবাব দিয়ে আল্লাহ রাসূল বললেন কি, যাও তুমি সালাত করো না, আবার গিয়ে সালাত করো। একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি এভাবে সালাত আদায় করে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে তিনি বললেন, যাও আবার গিয়ে তুমি সালাত পড়নি। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমাদের মধ্যে আল্লাহর নবী থাকতেন, অথবা সাহাবীগণ থাকতেন, অথবা তাবে তাবিগণ থাকতেন, তাহলে তিনি বলতেন যে তুমি সালাতই পড়নি, কথা ঠিক নাবে ঠিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায়, যেই পদ্ধতি, যেই আমাদের নিয়ম দেখিয়ে গিয়েছেন, সেই নিয়ম পন্থা অনুযায়ী আমরা সালাত আদায় করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরিকা অনুযায়ী সালাত আদায় করার আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা এক দূর দূরান্ত থেকে এসেছেন, আজকে অনেক মানুষ দেখা যায় এই চার স্টলে গিয়ে ঘুরে বেড়ায়, শুধু তাই নয় বাইরে গিয়ে ঘুরে বেড়ায়, আজকে এখান থেকে
যদি আপনি একটার কথার বিনিময়ে আপনার সমস্ত কিছু যদি পরিবর্তন করতে পারেন, আপনি পরিবর্তন হতে পারেন, তাহলে আল্লাহ হতেই পারে আপনার এইটা সার্থক, এই জালসা মাহফিল আপনার সার্থক। তাই যারা ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই মাহফিলে এসে বসুন। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের এই মাহফিলকে, আমাদের এই শ্রমকে, আমাদের এই অর্থকে আল্লাহ সুবহান ও তাআলা কবুল করে নেয় সকলে বলে আল্লাহুম আমিন। আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মনিরুল ইসলামকে। আল জামিয়া আস সালাফিয়া রাজশাহী কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন 2019 এর সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাগরিবের সালাত এর জন্য আজান হবে, প্রথম অধিবেশন এখানে শেষ হতে যাচ্ছে। আপনাদের যাদের অজু নেই আপনারা অজু করে নেন, আমাদের প্যান্ডেলের পিছনে অজুর ব্যবস্থা রয়েছে, আমাদের জামিয়ার যে বিল্ডিং ঠিক বিল্ডিংয়ের পিছনেও অজুর ব্যবস্থা রয়েছে, আপনাদের সুবিধা অনুযায়ী অজু করে নেবেন। কিছুক্ষণের মধ্যেই সালাতের আজান হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি একটি বিষয়ে, সালাতের জন্য কাতার সোজা করা জরুরি একটি বিষয়, জরুরি একটি জিম্মেদারি সালাতের কাতার সোজা করা। আপনাদের ব্যাগগুলো এলোমেলো থাকার কারণে কাতার সোজা হচ্ছে না এমনটা আমরা জানতে পেরেছি। বিধায় সালাতে দাঁড়ানোর সময় আপনারা অনুগ্রহপূর্বক ব্যাগগুলো হয় সামন দিয়ে সারি করে নেবেন, না হলে কাতারের পিছন দিয়ে সারি করে নেবেন। কারো ব্যাগের জন্য যেন সালাতের কাতারে বিঘ্ন না ঘটে এ বিষয়ে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনারা সকলেই সহযোগিতা করবেন সুষ্ঠুভাবে সম্মেলন সম্পাদন করার জন্য। সাউন্ডের যে একটু সমস্যা আপনারা অনুভব করছেন, আমরা এটা খুব দ্রুত সারানোর জন্য চেষ্টা করছি, আমরা লোক লাগিয়ে রেখেছি, ইনশাআল্লাহ সমাধান হবে ইনশাআল্লাহ। সবারই তো উপস্থিতি, এই পর্যায়ে মাগরিবের আজান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল জামিয়া আস সালাফিয়ার সম্মানিত শিক্ষক মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, ভাই মনিরুল ইসলামকে আজান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। Oh.
আসসালামু আলাইকুম, আল জামিয়া সালাফিয়ার জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মসজিদে অবস্থানরত সকল মুসল্লিগণ আপনারা প্যান্ডেলের ভিতরে সালাতের জন্য চলে আসুন। মসজিদে অবস্থানরত সকল মুসল্লিগণ প্যান্ডেলে সালাতের জন্য চলে আসুন। সাথে সাথে আল জামিয়া সালাফিয়ার হেলথ বিভাগের ছাত্ররা সালাত পর তোমরা রুমে যোগাযোগ করবে। আল জামিয়া সালাফিয়ার হেলথ বিভাগের ছাত্ররা তোমরা রুমে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম। মাগরিবের সালাতের ইমামতি করবেন শায়খ সাইদুর রহমান রিয়াদি, প্রিন্সিপাল মাদ্রাসা ইশাআতুল ইসলাম, রানীবাজার রাজশাহী। আল্লাহ
Allah
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله খুলে দিতে হবে
এটাকে এদিকে টেনে নেবো, এটা খুব নোট নিচ্ছে, এটা চলবে না ভাই। ওরা অভিযোগ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, যারা ভিডিও করতেছে তারা, এটা একদম চলবে, এটা সমস্যা না, নড়তেছে, এটা সমস্যা। সমস্যা বাবু তোমার স্টেজের, স্টেজের কারণে এটা নড়তেছে, স্টেজের এরা তোমার প্রোগ্রাম করে অভ্যস্ত না, গ্রামের জাল সাগরে মানুষ, এটা স্টেজের সমস্যা, এটা এটা সমস্যা। এখন সমাধান কি? গত বছর এটা দিয়ে যেটা গত বছর সমস্যা সব ছাত্র চালু হয়েছে, সম্মানিত উপস্থিতি, ইসলামী সম্মেলন 2019 এর দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় অধিবেশন শুরুর পূর্বেই ছোট্ট একটি ঘোষণা, জামিয়া সালাফিয়ার শিক্ষক গোলাম রব্বানি এবং আব্দুল কাদের, এই দুইজন শিক্ষকের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল ছাত্রবৃন্দ, খাদ্য প্যান্ডেলে যাদের দায়িত্ব আছে, তোমরা নিজ নিজ বুথে সাক্ষাৎ করো। এ পর্যায়ে দ্বিতীয় অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান জানাচ্ছি আল জামিয়া আস সালাফিয়ার হিফজ বিভাগের ছাত্র জাহিদ হাসান, জাহিদ হাসানকে আহ্বান জানাচ্ছি। ভাই কেমন সাল সাল
তুমি একটু এই মাইকের দিকে চাপে কথা বলবে, ঠিক আছে? ভালো কথা স্পষ্ট السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
কাফিরিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ জাহিদ হাসানকে। এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব। আল জামিয়া আস সালাফিয়ার ছাত্রবৃন্দ আবদুল্লাহ আল কাফি এবং তার সঙ্গীদের কাছ থেকে যৌথ কণ্ঠে। যখন যাই লিড দিবে তখন এটা কাছে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তোমার ঘরের মাঝে কত জানা জানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। সাগরের লোনা জলে রতল তলে বৈচিত্র কত প্রাণীরা চলে, সাগরের লোনা জলে রতল তলে বৈচিত্র কত প্রাণীরা চলে, সবাই তোমার নামে গাই সদা গান, সবাই তোমার নামে গাই সদা গান, কেউ নেই তোমার হুকুম মানে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। চাঁদ তারা সূর্য আকাশে ছুটে চলে সমীরণ মেঘের আভাসে, চাঁদ তারা সূর্য আকাশে ছুটে চলে সমীরণ মেঘের আভাসে, মৃদু রবে তারা সবে নাম জপে, মৃদু রবে তারা সবে নাম জপে, কেউ নেই তোমার ইশারায় চলে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ তোমার ধরার মাঝে
কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। বৃক্ষরাজি ওই গহিন বনে কত পশু পাখি গায়াপন মনে, বৃক্ষরাজি ওই গহিন বনে কত পশু পাখি গায়াপন মনে, প্রাণ ভরে সবে গাই তোমার নামে, প্রাণ ভরে সবে গাই তোমার নামে, কেউ নেই তোমার কথা শুনে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। ধরণীর মাঝে আছে যত কিছু, ছোট বড় মানিহীন উঁচু নিচু, ধরণীর মাঝে আছে যত কিছু, ছোট বড় মানিহীন উঁচু নিচু, সবাই তোমায় মানে প্রভু মহিয়ান, সবাই তোমায় মানে প্রভু মহিয়ান, কেউ নেই তোমায় বিধাতা বলে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই নিজের মতো করে একটু তাসবিহ পড়ি, নিজের মতো করে, সমস্বরে নয়। যেহেতু সঙ্গীতের মাধ্যমে আমরা তাসবিহ তাহলিলের প্রতি উৎসাহিত হলাম, সুবহানাল্লাহ। অত্যন্ত প্রসিদ্ধ অথচ সবার প্রিয় একটি সঙ্গীত উপহার দিল জামিয়া সালাফিয়ার ছাত্ররা, তাদেরকে আল্লাহ জাযায় খায়ের দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব এর উপরে কথা বলবেন শেখ সাইদুর রহমান, বিএ অনার্স, কিং সৌদ ইউনিভার্সিটি রিয়াদ সৌদি আরব, প্রিন্সিপাল মাদ্রাসা ইশাআতুল ইসলাম আস সালাফিয়া রানীবাজার রাজশাহী, এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক। আমি ওস্তাদজিকে তার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده
আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাউল্লাহু والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم তৃতীয় বার্ষিকী ইসলামী সম্মেলনের আজকের এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, পরিচালক, সম্মানিত সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামায়ে কেরাম, ফজলায়ে আজাম, সামনে উপবিষ্ট দীনী ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার। সরাসরি ভূমিকা ছাড়াই মহারব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বরে আয়াতে বলছেন যে তোমাদের মধ্যে যারা মুসলিম, যারা মুমিন এবং যারা আলেম, যারাকে এলেম দেওয়া হয়েছে মহান রব্বুল আলামিন তাদের মর্যাদাকে উন্নীত করবেন। তোমাদের মধ্যে যারা মুমিন এবং যারা আলেম তাদের মর্যাদা মহান রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ইলম এক নম্বর বাব, 10 নম্বর বাব, 17 নম্বর বাব, 20 নম্বর বাব যেটাকে অধ্যায় বলা হচ্ছে, সেখান থেকে আমি হাদিসের অংশ বিশেষ আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে বাবুল ইলম কাবলাল কওলি ওয়াল আমালে, একটা অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, যে কথা এবং আমলের পূর্বে জ্ঞান অর্জন করা আবশ্যক, আমল এবং কথার পূর্বেই জ্ঞান অর্জন করা আবশ্যক। তিনি সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত দলিল হিসাবে তিনি পেশ করছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানুন, আপনি শিখুন, আপনি জেনে রাখুন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা অনেকে করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওই অনুবাদ ভুল, এটি ভুল অনুবাদ। আরাবিয়ান ওলামা যারা তারা এটা আয়াত এই আয়াতের তারা অনুবাদ করেছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তার মানে যদি আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা ভুল অনুবাদ। তার মানে আল্লাহ ছাড়া বহু মাবুদ আছে, আলেহা কাজেবা আছে, মিথ্যা মাবুদ আছে। তো অনুবাদ যদি এটা করা হয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে অনুবাদ ঠিক হবে। উল্লেখ্য
বাদা বিল ইলম, ইমাম বুখারী ইলম দ্বারাই কি করছেন এই অধ্যায়টা রচনা করেছেন। এবং তিনি বলছেন যে আন্নাল উলামা হুমুল হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াররাসুল ইলমা, আলেম যারা তারা নাবীদের ওয়ারেস, ওয়াররাসুল ইলমা তাদেরকে ইলম দেওয়া হয়েছে, তারা ইলমের ওয়ারেস। তাহলে আলেমেরা হচ্ছে ইলমের ওয়ারেস, এদেরকে উত্তরাধিকারী বানানো হয়েছে আলেমদেরকে। মান আখাজাহু আখাজা বিহাজ্জিন ওয়াফিরিন, ইমাম বুখারী বলছেন যে যে ব্যক্তি ইলম গ্রহণ করল সে একটি বিশেষ একটি বিরাট আকারের অংশগ্রহণ অংশ সে কী করলো, সাফল্য লাভ করল, অর্জন করল। যে ব্যক্তি এই ইলম অর্জন করল সে একটি বিশেষ ইলম সে কী করলো, অর্জন করল। আবার দলিল পেশ করছেন সূরা ফাতের 28 নম্বর আয়াত, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামাউ, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে ভয় করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটি অধ্যায় রচনা করেছেন বিকলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। অধ্যায় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিলেন যে আল্লাহ তুমি তাকে কোরআনের জ্ঞান দান করো। 75 নম্বর হাদিস বুখারীর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে চাপটে ধরলেন যে বললেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ তুমি তাকে মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দান করো। তাহলে জ্ঞান ইলম যেটা অর্জন করতে যেটা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইসলামী জ্ঞান অর্জন করা আবশ্যক, দিনে ইলম শিক্ষা করা কেন আবশ্যক, দু চারটি কথা এখানে বলতে হয়। যদি আপনি দিনে ইলম শিক্ষা না করেন তাহলে আপনি সালাত কীভাবে আদায় করবেন সেই সম্পর্কে আপনার জ্ঞান নেই, সূরা ফাতিহা পড়তে পারবেন না ঠিক মতো, আত্মাহিয়াত পড়তে পারবেন না, অন্য অন্য দোয়া যেগুলো আছে সেগুলো পড়তে পারবেন না, ভুল হবে। আপনি যখন জানাজার সালাত আদায় করবেন, আপনার সন্তান মারা গেল, আপনার স্ত্রী মারা গেল, আপনার আত্মীয় স্বজন মারা গেল, আপনার পিতা মাতা মারা গেল, আপনি দিনে এলেম শিক্ষা করেন নাই, হা হা লাদরি, খাস দোয়া আছে মাইয়াতের জন্য, আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু, এই দোয়াটি খাস দোয়া, এই দোয়াটি আপনি নিজের সন্তানের জন্য আপনি পড়তে পারলেন না, আপনি একজন হতভাগা ব্যক্তি। তার কারণ যে আপনার ভিতরে দিনে এলেম নাই, যার ফলে আপনি এই দোয়াও মুখস্থ নেই, ঠিক মতো আপনি জানাজাও পড়তে পারছেন না, হাজার হাজার লোক জানাজা অংশগ্রহণ করে, দেখা যায় যে শতকরা দু চারজন মানুষের এই দোয়া মুখস্থ আছে। এলেম কেন অর্জন করতে হবে? যদি আপনার দিনে এলেম থাকে তাহলে আপনি কোনোদিন জ্যোতিষীর নিকটে যাবেন না, কোনোদিন আপনি গণকের নিকটে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা লাইলাতান, রাওয়াহু মুসলিম। 59 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি গণকের নিকটে জ্যোতিষীর নিকটে কোনো গায়েবী জিনিস জানার জন্য যদি যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা লাইলা, 40 দিন তার সালাত কবুল করা হবে না। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাফারা বিমা নাযালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের নিকটে যাবে, যে ব্যক্তি জ্যোতিষীর নিকটে যাবে,
এবং সে যা বলবে সে তা যদি সত্য মনে করে, সে যদি সেটাকে বিশ্বাস মনে করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত শরঈ বিধান সে কি করলো? অস্বীকার করলো। কারণ আপনার এলেম নাই, দিনে এলেম শিক্ষা করেন নাই, যার ফলে আপনি ওই জ্যোতিষীর নিকটে, গণকর নিকটে, ওই টিয়া পাখি, ওই যে ভাগ্য নির্ধারণ করার জন্য, রাশিফল নির্ণয় করার জন্য যদি দিনে এলেম থাকত তাহলে কোশ্চিন কাল আপনি যেতেন না। আপনার যদি দিনে এলেম থাকত তাহলে আপনি তাবিজ কবজ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ কবজ করলো সে শিরিক করলো। তার কারণ যারা হাদিস কোরআন জানে, যারা এলেম রাখে, যারা কোরআন হাদিসের, তারা কোনোদিনই তাবিজ কবজ করবে না। এমনকি বাতের বালা যেগুলো ব্যবহার করছে সেগুলো তাবিজের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন ওফিয়াদিহি হালকাতুন মিন সুফরিন, একটি পিতল রঙের একটি দেখলেন বালা দেখলেন এক ব্যক্তির হাতে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হাযিহি, এটা কি? কালা মিনাল ওয়াহিনা, বলছে এটা অসুখ ভালো করার জন্য এটি একটি তাবিজ। আল্লাহ রাসূল বললেন ইনজিহা, এটা খুলে ফেলো। ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, তাবিজ ব্যবহার করলে অসুখ ভালো হতে দূর কথা, আপনার অসুখ আরো বৃদ্ধি করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা বাণী, আপনি বলছেন অসুখ ভালো হবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাবিজ ব্যবহার করলে অসুখ বৃদ্ধি পাবে, কার কথা সত্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। এইভাবে ভালোবাসা দিবস যদি আপনার এই দিনে এলেম শিক্ষা করা কেন আবশ্যক? ভালোবাসা দিবস আছে আমাদের সামনে 14 তারিখ। এই ভালোবাসা দিবস মানে হলো বিহায়া দিবস। আমাদের একজন শিক্ষক মাকসুদুর রহমান একটি বই লিখেছে যে বিশ্ব ভালোবাসা দিবস না বিহায়া দিবস, ওয়াহিদিয়া লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে। চমৎকার আলোচনা করেছে যে বিহায়া দিবস তার মানে অবাধ নারী পুরুষের মেলামেশা, এবং প্রত্যেক নারী যারা বাহিরে ঘোরাফিরি করে ভালোবাসা দিবস উদযাপন করে, তারা নিজেদের হাতে উল্কি অঙ্কন করে, বিভিন্ন রকমের ফুলের খোপা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ধরনের নারী জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই প্রকার লোক জাহান্নামে যাবে যাদেরকে আমি এখনো দেখি নাই, তার মধ্যে এক হলো নারী, ওই নারী না নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মায়েলাতুন মুমিলাতুন উরুসুহুন্না কাসনিমাতিল বুখতে, মুসলিম 5704 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই নারী যেই নারী কাপড় পরে থাকে, পোশাক পরিহিত নারী কিন্তু উলঙ্গ, তারা এমন পোশাক পরে বাইরে বেপর্দা বিহায়া হয়ে যারা বাইরে ঘোরাফিরি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন পোশাক পরিহিতা নারী, আরিয়াতুন তারা উলঙ্গ, রুসুহুন্না কাসনিমাতিল বুখতে তাদের মাথার খোপা উটের কুজের মতো উঁচু করে তারা বাঁধবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই নারীরা যাবে জাহান্নামে, লা ইয়াদখুলনা লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে যেতে পারবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। এলেম দিনে এলেম কেন শিক্ষা করতে হবে এই ব্যাপারে যদি এক এক করে এই পয়েন্টগুলো তুলে ধরা যায় বহু সময়ের দরকার। আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দলাদলি এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ আমাদের আকীদা এক, আমরা মুসলিম, আমরা সহি আকীদার মানুষ, আমরা শিরক কবর পূজা করি না, মাজার পূজা করি না, ধারে কাছে আমরা যাই না, এরা হলো মুয়াহিদ। সৌদি আরবের যেমন মানুষ যেমন মুয়াহিদ, তাদের ভিতরে কোনো শিরক নেই, তাদের দেশে কোনো মদ নেই, তাদের দেশে কোনো জুয়া খেলা নেই, আরে পাপ তো হবেই। তারপরও শিয়াদের দ্বারা সৌদি আরব বর্তমানে আক্রান্ত, আপনারা হয়তো জানেন আল জাজিরা মিডিয়া সৌদি আরবের বিরুদ্ধে এমনভাবে লেখালেখি করে
আমাদের বাংলাদেশের মুসলমানরা সেটিকে বিশ্বাস করে সৌদি আরবকে পর্যন্ত তারা কি করে গালিগালাজ করে। সত্যতা যাচাই করতে হবে। কাফাবিল মার এ কাজিবান আই হাদিস আবি কুল্লি মা সামিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যাবাদের জন্য যথেষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি যা শুনলো তার সত্যতা যাচাই না করে তাই বলল। আমাদের অবস্থা হয়েছে তাই। অত সৌদি আরব সম্পর্কে আপনাদের জানা দরকার। সৌদি আরবের বাদশাহ ফিলিস্তিন সম্পর্কে তার যে ভূমিকা, তার যে সাহায্য সহযোগিতা আপনারা হয়তো জানেন না। সবচাইতে বড় দাতা হচ্ছে সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য। সৌদি আরব আশেপাশে এ শিয়াদের দ্বারা, রাওয়াফেজ দ্বারা এই দেশ আক্রান্ত হয়েছে। আমরা আমাদের দেশের জন্য যেমন দোয়া করতেছি যে আমাদের দেশের মুসলমান যারা যারা কবর পূজারি, যারা মাজার পূজারি, আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো, এই সমস্ত মাজারি এবং কুবুরদের রক্ষা, তাদের কবল থেকে আল্লাহ তুমি এই দেশকে রক্ষা করো। সৌদি আরবের জন্য আমরা দোয়া করি যে এই সৌদি আরব আপনারা জানেন যে কামা সুমুবুল আমির সুমুবুল মালাকি খাদেমুল হারামাইন আল শারিফাইন সালমান বিন আব্দুল আজিজ আইয়াদাহুল্লাহ তাআলা কামা বিকিয়াদাতিল জুহুদ ফি মুকাফাহাতি তাতারুফ আল ইরহাব ওয়া তাআজিজু তাআওয়ন আল ইকতিসাদি ওয়া তাআজিজু সালাম আল ইসতিকরার في المنطقة والعالم ما تزال المملكة العربية السعودية تعمل مع الدول الشقيقة والصديقة لتعزيز الأهداف هذه الأهداف تؤكد المملكة العربية السعودية رفضها التام لأي تهديدات ولأي محاولة للليل منها سواء عبر التلويج بغرض عقوبات اقتصادية أو استخدام الضغوط السياسية سلمان بن عبد العزيز أيده الله تعالى هو أكبر المتبرعين لشعب فلسطين ولشعب الدول المسلمة همون اقتدس আমাদের দেশে আমরা আহলুল হাদিস শিক্ষা প্রতিষ্ঠানকে জন্য আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব রয়েছে। আজকে মহিলা মাদ্রাসা নেই আমাদের বাংলাদেশে, মুসলিমের কয়েকটি মহিলা মাদ্রাসা আছে, তার মধ্যে আমাদের এখানে আল জামিয়া সালাফিয়া বিরাট আকারে মহিলাদের লেখাপড়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আব্দুর রাজ্জাক ভাইকে হায়াত তৈয়বা দান করুন। আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়াতে প্রফেসর ডক্টর আল্লামা আসাদুল্লাহ গালিব সাহেবও, তিনিও মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেখানেও বাংলাদেশের আনাচে কানাচে থেকে মহিলারা আমাদের এই দুইটি বড় বড় প্রতিষ্ঠান সেখানে কী করছে, মানুষ নিয়ে আসে ভর্তি করার জন্য। আমাদের মাদ্রাসা এসাদুল ইসলাম সালাফিয়া রানীবাজার আমাদের মহিলা শাখা নেই, আমাদের ওখানে দাওরায়ে হাদিস আছে। এই রাজশাহীতে তিনটি বড় প্রতিষ্ঠান, আমরা এক অপরে হিংসা করবো কেন? আমাদের ছাত্র এখানে আসবে, এরা যাবে, ওরা আসবে, আহলে হাদিস কোনো মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আকীদার দিক দিয়ে আমরা সবাই এক। আমরা আকীদার দিক দিয়ে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমরা এক অপরের সহযোগী। আমরা কাউরে হিংসা করবো না, বিদ্বেষ করবো না। এর আগেও বলেছি আপনাদেরকে, যেটা আমি পছন্দ করি না, অপপ্রচার আমরা পছন্দ করি না। তাই আসুন, শুধু আমাদের বাংলাদেশে নয়, আমাদের আহলাসদের মধ্যে নয়, পুরা সারা বিশ্বে আজকে চক্রান্ত চলছে আহলে হাদিসকে কি করার, মুখ রুদ্ধকে বাক রুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। হে মহারব্বুর আলামিন, এ আহলে হাদিস আকিদাগত যে সমস্ত ভাইরা আছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। এলেম শিক্ষা করার জন্য আমাদের বহু আলেম ওলামা বই লিখতেছে। আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি এখন বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে ওয়াহিদে ইসলামিয়া লাইব্রেরি। এরা কিন্তু বহু দোয়াত যারা দায়ী বিভিন্ন জায়গার, যেমন আব্দুল হামিদ ফাইজি, মতিউর রহমান মাদানী, আরও অন্য ওনা ওলামায়ে কেরাম যারা আছেন, আব্দুল কাফি,
আমার সিনস পাওয়া ছাত্র সাহেব তারগিব ও তারগিব সে বইটিও দেখেছে, আমি তার সম্পাদনা করেছি। এই বই তারা প্রচার করছে ওয়াহিদে ইসলামের লাইব্রেরি, তারা বিরাট একটা দায়িত্ব তারা নিয়েছে। এবং এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বিষয়ের সাথে সম্পৃক্ত বিদায় কথাটি বললাম, বিষয়ের সাথে সম্পৃক্ত আল্লাহ রাসূল বলছেন ও ইলমিন ইনতাফাউ বিহি, যে এমন এলেম যদি কেউ রেখে যায় এটা সাদকায়ে জারিয়া। আমি একটি বই লিখেছি সহিহ ফাতোয়া মাসাইল, প্রায় 1000 পৃষ্ঠা, 3টা খণ্ড বের হয়েছে, যেটা ওয়াহিদিয়া লাইব্রেরিতে পাওয়া যাবে। আর এই ওয়াহিদিয়া লাইব্রেরি পরিচালনা করছেন আব্দুল ওয়াহিদ বিন ইউনুস, জয়নাল আবিদ বিন রুমান, আল্লাহ তাদের খেদমতকে যেন কবুল করে নেন। আরও আমাদের এখানে যারা যে সমস্ত লাইব্রেরি আছে, সিরাত আছে, আরও অন্য লাইব্রেরি আছে, এরাও কিন্তু বিরাট একটা খেদমত করতেছে, আল্লাহ তুমি তাদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও। এবং এই প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী, ওই প্রতিষ্ঠান মাদ্রাসা ইসাদুল ইসলাম, এই প্রতিষ্ঠান আমাদের কিন্তু অনেক আগের, এই প্রতিষ্ঠান নতুন হয়েছে, আমি তো 6 মাস এর মধ্যে আসি নাই। আজকে হঠাৎ সকালে এসে পুরো এলাকাটা দেখলাম, আব্দুর রাজ্জাক ভাই যেভাবে খেদমত করছেন, সুবহানাল্লাহ, আমি দেখে দোয়া করলাম তার জন্য। এটা কারোর ফাটল ধরার জন্য নয়, এটা কারোর হিংসার জন্য নয়, উনি খেদমত করার জন্য এটি করেছেন, আমি যতটুকু বুঝি আর কি। ওনাকে কিন্তু আমি সমালোচনা করতে দেখি না, আমি দেখি নাই কারোর সমালোচনা করে দেখি নাই, উনি কাজ করে যাচ্ছেন, আমরা সহায়তা করব। আমার ছেলে যেমন আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়াতে পড়ছে, আমার যতক্ষণ হিংসা বিদ্বেষ থাকতো তাহলে ওখানে আমার ছেলেটা পড়তো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আলেম পর্যন্ত ওখানে লেখাপড়া করলো, যদি আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকতো তাহলে কি ওইখানে আমাদের ছেলেরা পড়ে? আমি তো এক মাদ্রাসার প্রিন্সিপাল, সেখানে তো আমি বোখারি পড়াই, তো সেখানে তো আমি নিয়ে যেতে পারি না, সেটা এটাও আমার প্রতিষ্ঠান, এটাও আমার প্রতিষ্ঠান, ওটাও আমার প্রতিষ্ঠান। যে খেদমত করছে তার 3টি ছেলেকে আলেম করেছে, এটা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আবদুল্লার কথা গত এত বলেছিলাম যে আবদুল্লাহ এবার মাস্টার্সে চান্স পেয়েছে, আমরা জানেন মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে চান্স পাওয়া বিশাল ব্যাপার, বহু দেশের ছেলেরা সৌদিরা পর্যন্ত অংশগ্রহণ করেছে, তারাও চান্স পায়নি, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক চান্স পেয়েছে। তার জন্য দোয়া করবেন, তার পিতার মতো যেন সেও যেন একজন বড় মাপের আলেম আল্লাহ যেন তাকে তৈরি করেন এবং কবুল করে নেন। তার একটি ছেলে মিশরে পড়ছে, একটি ছেলে ইন্ডিয়াতে পড়ছে, সেও অচিরেই কিং আব্দুল আজিজ জেদ্দাতে সে যাবে আর কি ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসায় দুইজন চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসুন, আমাদের এই প্রতিষ্ঠানগুলিতে পড়ার সুযোগ করে দেন, এলএম শিখতে হবে, এলএম না শিখলে আপনার আমার ছেলেরা পথ ভ্রষ্ট হয়ে যাবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে এলএম না জানলে যা অবস্থা হয়, আমি যে কথাটি বলতে চাই সেটা বলে শেষ করছি। মা বোন যারা, এই যে ভালোবাসা দিবস আসছে, এখান থেকে আপনারা বিরত থাকুন, নিজের সৌন্দর্য নিজের স্বামীকে আপনি প্রদর্শন করুন, অন্যদেরকে না। আল মার আত আউরা, নারীরা হচ্ছে গোপন বস্তু, ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, যখন নারীরা যখন বেপর্দা হয়ে যখন বের হবে তখন শয়তান তাকে পাপ কাজে ক্ষিপ্ত করে তুলবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী আয়াত এই ইস্তাশরাফার অনুবাদ করেছেন যে রাফা বাসারাহু ইলাইহা, শয়তান তখন কি করবে, তার চক্ষুকে উঁচু করে ওই মহিলার দিকে তাকাবে এবং বলবে যে হ্যাঁ আমি এখন ফাঁদে ফেলব। আসুন, যে সমস্ত মা বোন আপনারা এখানে এসেছেন, আপনারা পর্দার মধ্যে থেকে ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন, দুনিয়া ক্ষণিকের জন্য, আখেরাত হলো আমাদের চিরস্থায়ী জায়গা, উত্তম জায়গা। তাই আসুন, চিরস্থায়ী এবং উত্তম জায়গার জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, এবং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমরা সবাই জিজ্ঞাসিত হবে। তাই আসুন, আমরা যেন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত না হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই বলি আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত করে শুধু ইলমের গুরুত্ব নয়, আনুষঙ্গিক আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তথ্য দিয়েছেন, জাযাহুল্লাহু খায়রাল জাযা। অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন হাফেজ মোকাররম বিন মুহসিন মাদানী, তার বিষয়বস্তু হচ্ছে
পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য। উনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লাইসেন্স শেষ করে সম্প্রতি দেশে এসেছেন এবং বর্তমানে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. الجامعة السلفية এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলন 2019 এর সম্মানিত সুযোগ্য সভাপতি আমার দীর্ঘদিনের উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সম্মানিত ওলামা একরাম, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা এত সুন্দর একটি জায়গায় সবাই আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে শুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বিষয়বস্তু আমরা জেনেছি পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব বা কি কর্তব্য। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কি বা কেমন এ বিষয়ে শেখ বিন বাজ রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। পিতামাতার সেবা করা অথবা তাদের দেখাশোনা করা, তাদের জন্য খরচ করা বা ব্যয় করা, এটা কি ফরজ নাকি সুন্নাত নাকি নফল? এই প্রশ্নের উত্তরে শেখ বিন বাজ বলেছিলেন রহিমাহুল্লাহ, ফাবিররুহুমা মিন আহাম্মিল ফারাঈদ হাইয়াইন ওয়া মাইয়িতাইন, এটা সুন্নাত নফল নয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফরজের একটি। শুধুমাত্র জীবিত থাকা অবস্থাতে নয়, এটা মৃত্যুর পরেও, অর্থাৎ তাদের মৃত্যুর পরেও ওই ফরজিয়াতটা আপনার কাঁধের উপরে থেকেই যায়। আপনি যতদিন দুনিয়াতে আছেন ততদিন পর্যন্ত এটা আপনার উপরে ফরজ। বিররুল ওয়ালিদাইন মিন আহাম্মিল ওয়াজিবাত ওয়াল ফারাঈদ ওয়াকাদ আমারা আল্লাহু বিযালিকা ফী কিতাবিহিল কারীম ফী আয়াত কাসীরাত। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে এটা সুন্নাত নফল দূরের কথা, আমরা যে ভাষায় ওয়াজিব বলি, ওয়াজিবকে ছেড়েও এটা হচ্ছে ফরজ। যার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাই পবিত্র কুরআনে অনেকগুলো আয়াত আছে যেগুলোকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, যেগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে পিতা মাতার সেবার ব্যাপারে। সুতরাং এখানে অথবা আমাদের এই শব্দযন্ত্র যেখানেই যাক না কেন, তাদের আজ থেকে, তার আজ থেকে জেনে রাখবেন এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ফরজ। সালাতকে যেমন গুরুত্ব দেন, যেমন আপনি সিয়ামকে, রমজানের সিয়ামকে যেমন গুরুত্ব দেন, অনুরূপভাবে আপনার পিতা মাতা যদি জীবিত থাকে তাদের যতটুকু যা প্রয়োজন তখন তাদের সেভাবেই প্রয়োজনটুকু পূরণ করতে হবে, এটাও ফরজ। সুতরাং পিতামাতার সেবা থেকে দূরে থাকার কোনো বুদ্ধি নেই। কয়েকটি আয়াত দেখেন
যে এর এর প্রমাণ এটা যে ফরজ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন, লিখে দিয়েছেন, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং দ্বিতীয় স্তরেই হলো যে পিতামাতার সেবা করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার যা প্রয়োজন সেটা মেটানো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার সামনে যদি তাদের দুইজনকেই বার্ধক্য অবস্থা পাও অথবা তাদের উভয়ের একজনকে, ফালা তাকুল্লাহুমা উফ, তুমি খবরদার কোনোদিন এই শব্দটাও ব্যবহার করো না, আহ কি করলে মা, কেমন কি কাজ করলে আব্বা, এই কথাটা কোনোদিন বলিও না। শেখ সাদ বিন আতিক আল উতাইক একজন সৌদি আরবের বিখ্যাত আলেম, তো উনি বলতেছেন যে আমার জানা মতে, উনি ওনার কথা বলছেন যে আমি আমার জানা মতে যত মুহাদ্দিসগণ লিখেছেন উফ শব্দটাকে নিয়ে, আরবি ভাষায় এর চাইতে ছোট শব্দ খুব কম আছে। তো উনি বলছেন যে এর চাইতে, আরবি ভাষায় এর চাইতে যদি কোনো ছোট শব্দ থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দটা ব্যবহার করতেন, যে তুমি তোমার মায়ের সামনে ছোট্ট একটা শব্দ সেটাও তুমি ব্যবহার করতে পারবে না, যার কারণে তোমার মায়ের সমস্যা হয় অথবা তোমার বাবা অসন্তুষ্ট হয়। অর্থাৎ আপনার মা এমন একটা কিছু কাজ করেছে, ধরে নেন রাত্রে সে কেশেছে, মানে কাশি হয়েছে, খনখন করে কাশি দিয়েছে, অথবা আপনার কোনো জিনিস সে ভেঙে ফেলেছে, ভেঙে ফেলার কারণে আপনি বললেন আহ মা তুমি কি করেছো কাজটা, আব্বা আপনি কি কাজটা করলেন, এই কথাটাও বলা যাবে না, আহ এই শব্দটা যেন উচ্চারণ না হয়, এইভাবে বাবা মায়ের সাথে কথা বলতে হবে। এবং এইভাবে ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায়, সরল ভাষায়, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় কথা বলতে হবে। কোনোদিন আপনি জোরে সরে তাদের সাথে কথা বলতে পারবেন না, যে পজিশনেই আপনি থাকেন না কেন, আপনি তাদেরকে খেতে দেন, তাদেরকে পড়তে দেন, তাদেরকে আপনি জায়গা দিয়েছেন, এই তো দারুণ কথা। দেখেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা, তাদের সামনে তোমার রহমতের ডানা বিছিয়ে দাও, তাদের সামনে দয়া পরবেশ হয়ে রহমতের দ্বারাতে দয়া করে তুমি তাদের সামনে নিচু হও, তুমি যে কোনো কার্যক্রমে হোক না কেন তাদের সামনে মাথা নিচু করো। অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাইয়াইন ওয়া মাইতাইন, জীবিত হোক অথবা মৃত হোক তাদের জন্য দোয়া করো, হে আমার প্রতিপালক, হে আমার রব, তাদের উপর তুমি রহম করো, তুমি দয়া করো, যেমন তারা আমার উপর ছোট অবস্থায় রহম করেছিল, দয়া করেছিল। আপনি যদি নিজেকে একটু ইমাজিন করে একটু যদি আপনি খেয়াল করেন যে আপনার সন্তানের সাথে আপনি কি ব্যবহার করেন, তথা আপনার সন্তান আপনাকে কখন পেশাব করে দেয়, কখন আপনার খাওয়া বন্ধ করে দেয়, কখন তার দাবি আপনি কিভাবে মিটান, আপনার মা আপনার বাবা ঠিক এইভাবেই মিটিয়েছে। সুতরাং তারা যেভাবে আমাকে দেখেছে আল্লাহ, তুমি তাদেরকে ওভাবেই রাখো। ইমাম কুরতুবী 10 নম্বর খণ্ডের তার তাফসিরে 10 নম্বর খণ্ডে 237 নম্বর পৃষ্ঠায় সুন্দর কথা উল্লেখ করেছেন। উনি বলতেছেন যে এখানে বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, প্রত্যেকটা মানুষই যখন বার্ধক্যে উপনীত হয় তখন সে শিশুর মতো হয়ে যায়। যে কোনো শিশুকে লালন পালন করার জন্য একজন দক্ষ দায়িত্বশীলের যেমন, দক্ষ মায়ের যেমন প্রয়োজন, অনুরূপভাবে আপনার বাবা মাও যখন বার্ধক্য উপনীত হয়েছে তখনও তার একজন দক্ষ দায়িত্বশীল থাকা প্রয়োজন। তবে তাদের বেলায় এবং আমাদের বেলায় একটু ছোট্ট পার্থক্য মনে রাখবেন, তারা যখন আমাদের লালন পালন করেছিল তখন তারা 100% দায়িত্ব পালন করেছিল, 100% দায়িত্ব পালন করেছিল, কিন্তু আমাদের বেলায় তথা আমরা যখন তাদের দেখাশোনা করি তাদেরকে আমরা 100% দেখতে পারি না। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, আপনার বাবা মা আপনাকে কতদিন লালন পালন করেছে, 1 মাস নাকি 1 বছর নাকি 7 বছর, প্রায় 10 বছর লালন পালন করেছে, শুধু তাই নয় আপনার শিক্ষা জীবন শেষ হওয়া পর্যন্ত আপনাকে দেখাশোনা করেছে। আর আপনার বাবা মাকে যদি শোধ করতে চান তাহলে আপনার বাবা মাকে আপনি কতদিন দেখাশোনা করেন, কেউ হয়তোবা 1 মাস, কেউ 6 মাস, কেউ হয়তোবা 6 বছর, 10 বছর খুব কম মানুষ আছেন আপনি আপনার বাবা মাকে
দেখাশোনা করেন, তাহলে এখানে আপনি হেরে গেছেন। আপনার বাবা মা আপনাকে লালন পালন করেছিল, দেখাশোনা করেছিল, সব কিছু দেখাশোনা করেছিল, একবার ছোট অবস্থা থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত, তথা আপনার এই জীবন পর্যন্ত। আর আপনি আপনার বাবা মাকে দেখেন দুই মাস হওয়ার পরেই আপনার বিরক্তি লেগে যায়। প্রতিদিন আপনার বাবা মা যদি বিছানায় পেশাব করে অথবা বিছানায় যদি উঠা বসা করতে না পারে, উঠাতে হয় বসাতে হয় আপনাকে দিয়েই, তখনই আপনার বিরক্তি ভাব দেখা যায়। আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে আপনি আপনার বাবা মায়ের খেদমতের বেলাতে আপনি মনটাকে ছোট করেছেন। আমরা উস্তাদজির মনে আছেন কি আছে কিনা আমরা জানি না, যখন ক্লাস সেভেনে পড়ি নদাপাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফিতে, ক্লাস এইটে পড়া অবস্থায় যখন বুলুগুল মারাম পড়ি, তখন আমরা ক্লাসে অনেক একসাথে ছিলাম, আমরা প্রায় 37-37 জন। তো আমরা উস্তাদজিকে জিজ্ঞাসা করেছিলাম, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, যে উস্তাদজি আমরা তো সবাই বাবা মাকে খুব ভালোবাসি, মানে আমাদের ভালোবাসার তো কোনো কমতি নেই, আমরা তো সবাই বাবা মাকে ভালোবাসি, তো বাবা মাকে ভালোবাসার ব্যাপারে বা বাবা মায়ের খেদমতের ব্যাপারে কোরআন এবং হাদিসে এত কথা আছে কেন? তখন উস্তাদজি একটা সুন্দর জবাব দিয়েছিলেন, আমি আমার এই কথাটা ঠিক যেভাবে বলছি ঠিক এইভাবেই আমি আমার বইয়েও লিখেছি। তো উস্তাদজি বলেছিলেন যে ও ঠিকই বলেছ, সবাই তার বাবা মাকে ভালোবাসে, সবাই তার বাবা মাকে আপেল কিনে খাওয়াতে চায়, সবাই তার বাবা মাকে বড় মাছ কিনে খাওয়াতে চায়, এটাই ঠিক। কিন্তু তারপরেও এত কথা আল্লাহ বলেছেন কেন, এটাই তো তোমাদের প্রশ্ন। প্রশ্নের উত্তর হলো, যখন তুমি বিয়ে করবে, যখন তোমার ঘরে সুন্দরী বউ আসবে, তখন একদিন নয়, দুই দিন নয়, পাঁচ দিন নয়, সাত দিন, এক মাস, দুই মাস, এক বছর ধরে তোমাকে ওই পিতামাতার যে দোষগুলো আছে সেটা ঘ্যানোর ঘ্যানোর করে শোনাবে, এমনকি তোমার পিতামাতা যে দোষী তার প্রমাণ সহ তোমাকে দেখাবে। তুমি যখন একদিন দুই দিন দেখবে, তখন তুমি তৃতীয় দিনে আর সহ্য করতে পারবে না, তখন তুমি তোমার মাকে গিয়ে বকা শুরু করবে যে জিম মা ঠিকই বলেছে, তো খালেদা তো ঠিকই বলেছে যে তুমি প্রতিদিন এই কাজটা করতে হবে কেন, তুমি খাবার চাচ্ছ কেন, তুমি তো জানোই তোমাকে প্রতিদিন খাবার দেওয়া হবে, তুমি আবার চাও কেন খাবার? তখনই আপনার ইবাদত বরবাদ হয়ে যাবে, উকুকুল ওয়ালিদাইনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আকবারু মিনাল কাবায়ির, পৃথিবীতে যত বড় পাপ আছে শিরকের পরে অনেক কয়টা হাদিস এসেছে এবং কোরআনের আয়াত এসেছে, আল্লাহর পরে বাবা মায়ের স্থান দেওয়া হয়েছে, সুতরাং শিরকের পরে দ্বিতীয় পাপ হবে বাবা মায়ের সাথে বিয়াদবি আচরণ করা, বাবা মায়ের অবাধ্য হওয়া, বাবা মায়ের সাথে জোরে জোরে কথা বলা। সুতরাং যারা এখানে আছেন, যারা এই মেসেজটা পাচ্ছেন, তারা সাবধান হয়ে যান, কোনো ভাইয়ের কথায়, কোনো পড়োশির কথায়, কোনো স্ত্রীর কথায় অথবা আপনার সন্তানের কথায় কোনোদিন বাবা মায়ের সাথে জোরে কথা বলিয়েন না, বললে আপনার ইবাদত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ইবাদতগুলো সব নষ্ট হয়ে গেছে শুধু পিতামাতার সাথে এই খারাপ আচরণ হওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসান, মানুষকে, মুমিনদেরকে নয় শুধু, মানুষকে, পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবাইকে আমি জোর নির্দেশ দিয়েছি। তারা তো কষ্ট করেছে, তারা পেটে রেখেছে, পেটে ধারণ করেছে, তারা তো তোমাকে দুধ খাইয়েছে, দুধ খাওয়ানোর পরে তোমাদেরকে বড় করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আনিশকুরলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সুতরাং পিতামাতার সেবার ব্যাপারে অনেকগুলো আয়াত এবং হাদিস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, এসো আমি তোমাদেরকে শোনাই আল্লাহ তোমাদের উপর কোনটা হারাম করেছেন। তার দ্বিতীয় স্থানে রেখেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার, অর্থাৎ তার উল্টা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইউল আমাল আফজাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, কোন আমলটা সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল ইমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর পিতামাতার সেবা করা, পিতামাতার কথাই বাধ্য হওয়া। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন মানুষের সাথে আমি ভালো ব্যবহার করব বেশি। রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক, তোমার মা তোমার মা তোমার মা, অতঃপর তোমার বাবা, অতঃপর তোমার প্রতিবেশী বা আত্মীয় স্বজন। দুঃখের বিষয় হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার উল্লেখ করলেন, কিন্তু বাংলাদেশের ইতিহাস সহ অন্য ইতিহাস আপনি ঘেঁটে দেখেন যে পিতা মাতার মধ্যে মায়ের সাথেই সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা হয়েছে। আমি কয়েকটা শিরোনাম শুধুমাত্র আপনার কাছে শোনাবো। দেখেন, ভালুকায় মাকে জবাই করে হত্যা করলো সন্তান, একই সাথে মা বাবাকে হত্যা করলো 14 বছরের মেয়ে ঐশী, বড় ছেলেই গলা ধাক্কা দিয়ে বের করে দিল মা ফজিলা বেগমকে। ডাক্তার রমণী ফরিদাকে তিন ছেলের প্রত্যাহার, মানে তিন ছেলেই তাকে তাড়িয়ে দিয়েছে। এটা পেপারের শিরোনাম বলছি। গভীর রাতে নদীর ধারে ফেলে গেলেন মাকে, তারই বড় সন্তান। বৃদ্ধাশ্রমেও স্থান হয়নি কারিমা বেগমের। মুন্সিগঞ্জে মাকে জবাই করে হত্যা করল বড় ছেলে রতন, এই তো 21 সেপ্টেম্বর 2017 সালে মাকে হত্যা করে বস্তা ভরে আগুন দিল সন্তান, এই ডিসেম্বরের অর্থাৎ 18 ডিসেম্বরের 18 তারিখে নিজ হাতে বাবাকে পুড়িয়ে মারল মুগ্ধ। গত 17 সালের 15 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর মৃত্যু হয়েছে, মদের নেশায় বাবাকে পিটিয়ে হত্যা করল সন্তান এই সালের 2 জানুয়ারিতে। যদি মায়ের কথা রাসূলুল্লাহ সাল্লাম এতবার বলেন, তাহলে মায়ের সাথেই দুর্ব্যবহার এত কেন? আপনাদের মধ্যে একটি জিনিস নাই, তা হলো ইসলামী শিক্ষা, এবং পরিবারে ইসলামী শিক্ষা নেই, এই জন্য এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। সম্মানিত উপস্থিতি, দুই একটা মেসেজ দিয়ে যেতে হবে। সেটা হলো মৃত্যুর পরে, আমরা প্রথমে জেনেছি শেখ বিন বাজ রহিমাহুল্লাহ বলেছেন হাইয়াইন ও মাইয়িতাইন, তারা জীবিত থাক অথবা মৃত হোক, তাদের উভয়ের উপর দায়িত্ব পালন করা হচ্ছে ফরজ। তো মৃত্যুর পরে আমাদের কিছু করণীয় রয়েছে। ওলামাগণ এবং মুহাদ্দিসগণ বিভিন্ন হাদিসের আলোকে 5টি বিষয় নির্ধারণ করেছেন, যদিও এ বিষয়ে একটি হাদিস আছে, হাদিসটা দঈফ, কিন্তু এটা হাদিস বিভিন্ন হাদিসের আলোকে 1 নম্বর হচ্ছে আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, জীবিত হোক অথবা মৃত হোক তাদের জন্য দোয়া করা। মৃত্যুর পরে আপনারা 2 দিন 3 দিন অথবা 1 মাস সর্বোচ্চ মনে রাখেন, তারপরে বাবা মাকে আর কেউ মনে রাখেন না, দয়া করে বাবা মায়ের জন্য দোয়া করবেন। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু, মানুষকে একজন ব্যক্তিকে তাকে উঁচু মর্যাদার আসনে বসানো হবে। ইবনে মাজার হাদিস এবং সহিহ সূত্রে এসেছে, একজন ব্যক্তিকে মর্যাদার আসনে বসানো হবে, তখন ওই ব্যক্তিটা বলবে হান্না লিহাদা, হে আল্লাহ, এই ধরনের মর্যাদার আসন আমার কিভাবে আসলো, আমার তো এই মর্যাদায় আসন আসার কথা নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, দোয়া চেয়েছে আমার কাছে, এই জন্যই তারই বিনিময়ে আজকে তোমাকে এই আসনে আমি বসিয়েছি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। সুতরাং আপনারা কেউ খবরদার, আপনার বাবাকে মর্যাদার আসনে বসানোর ক্ষেত্রে খবরদার, পিছপা হবেন না। 3 নম্বর হচ্ছে ইনফাদু আহদিহিমা ফি বাদিহিমা, যারা যখন মৃত্যুবরণ করবে তাদের ওয়াদাগুলো এবং দায়িত্বগুলো আপনি পূরণ করবেন। তৃতীয়ত, তাদের যে আত্মীয় স্বজন আছে সে আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যে ভালোবাসে তার রিজিককে বৃদ্ধি করে, যে চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং যে চায় তার হায়াত বৃদ্ধি হোক, সে যেন কোনো আত্মীয়র সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে, ভালো রাখে। আপনারা তো বড়ও হতে চান না, বেশি বয়স পেতে চান, আবার কি পেতে চান, বেশি বেশি জিনিস পেতে চান, গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো পেতে চান, যদি চান তাহলে আত্মীয়তার বন্ধনকে ভালোভাবে রাখুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছেন, সাহাবী বলছেন রাসূল আমি জিহাদ করতে চাই, তোমার আব্বা আম্মা আছে? জি আছে। যাও তাদেরই সেবা করো, ওটাই জিহাদের চেয়ে উত্তম হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন কয়েকটা নমুনা বলে আমি শেষ করে দিব। একজন ব্যক্তি কবরের পারে, নমুনা আপনারা বলবেন যে পিতা মাতার সেবা কি করা যায়, কিভাবে করব, তারা তো বার্ধক্যে এসে এমন কিছু বিরক্তিকর পরিবেশ তৈরি করে, এমন কিছু বিরক্তিকর কিছু কথা বলে যা আমাদের জন্য
যা আমাদের জন্য সম্ভব হয় না। দেখেন, সাহাবিদের কোনো টাকা পয়সা ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো টাকা পয়সা ছিল? কোনো টাকা পয়সা ছিল না। টাকা পয়সা ছাড়াই, কোনো অর্থবিত্ত বাড়ি গাড়ি ছাড়াই তারা সেবা করেছেন। ওয়াইস আল কর্নির নাম শুনেছেন? ওয়াইস আল কর্নি, যিনি ইয়ামানে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, ও যদি আসে তাহলে তোমরা তার কাছ থেকে ক্ষমার জন্য দোয়া চাও। তার কী ছিল? তার কোনো আমলের কথা হাদিসে পাওয়া যায় না। দেখেন, সহিহ মুসলিমে হাদিসগুলো এসেছে, তার একটি কথা বিশেষ করে পাওয়া যায়, সে বেশি সালাত আদায় করতো, বেশি সিয়াম পালন করতো, অথবা বেশি ইবাদত করতো, এইসব নয়। একটি কাজ করতো বেশি, সেটা হলো বাবা মায়ের সেবা করতো, তথা মায়ের সেবা করতো বেশি। এই জন্যই তারা মুক্তি পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে আপনাকে বলবো, ইবনু ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে একজন বলছেন যে আমি আমার বাবা মাকে পিঠে নিয়ে হজ করেছি, তাওয়াফ করেছি, আমি কি বাবা মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি? তখন ইবনু ওমার অথবা ওমার দুইজনের কথা এসেছে, অর্থাৎ ইয়ারতে আদাবুল মুফরার মধ্যে, মুফরাদের মধ্যে ইমাম বুখারী নিয়ে এসেছেন হাদিসটা, হাসান সূত্রে, একটা সহি সূত্রে। উনি বলছেন যে তুমি তার ঋণ শোধ করতে চেয়েছ, তুমি ঋণ কেন? ওই তোমাকে যে গর্ভে রেখেছিল তার যতগুলো নিঃশ্বাস নিয়েছিল ওই একটি নিঃশ্বাসের দামও তুমি পরিশোধ করতে পারোনি। সুতরাং বাবা মায়ের খেদমত থেকে দূরে থাকবেন না। অন্য হাদিস থেকে আমরা জানতে পেরেছি এটা জান্নাতে যাওয়ারও কারণ। আমি আপনাদের অনুরোধ করব, যতদিন বাবা মা আছে ততদিন আপনার জান্নাতের দরজা খোলা আছে। যেই দিন বাবা মা মারা যাবে সেই দিন আপনার জান্নাতের দরজাও বন্ধ হয়ে যাবে। জান্নাতের দরজা খোলা অবস্থায় জান্নাতে প্রবেশ করুন, বন্ধ হওয়ার পরে আর প্রবেশ করতে পারবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে এ বিষয়কে লক্ষ্য করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই মুকাররম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অত্যন্ত চমৎকার এবং তত্ত্ব ও তত্ত্ববহুল আলোচনা করেছেন, সেজন্য তাকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। তবে দুঃখিত এই কারণে যে তাকে আর একটু সময় আমরা দিতে পারিনি। তো যাই হোক, একটি ঘোষণা, মারুফ চতুর্থ শ্রেণী সন্তোষপুর বাড়ি জামিয়া সালাফিয়ার ছাত্র, এখানকার ছাত্র, অনাবাসিক, তো এই ছাত্রকে তাদের পরিবারকে খুঁজে পাচ্ছে না। মারুফ, তুমি যেখানে থাকো স্টেজে চলে আসো, তাহলে তোমার পরিবারের সদস্যের কেউ তোমাকে খুঁজে পাবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে তাকওয়ার গুরুত্ব, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সাবেক সৌদি মাবউস, ধর্ম মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল মারকাজুল ইসলামী আস সালাফি নদাপাড়া রাজশাহী, আর আমার দীর্ঘদিনের শিক্ষক শুধু নয় বরং আমার পিতৃতুল্য শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ। আমি উস্তাদজিকে তার বক্তব্য পেশ করবার জন্য বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আল্লাযী বাল্লাগা আর-রিসালা ওয়া আদ্দাল আমানাহ ওয়া নাসাহাল উম্মাহ,
وعلى آله وأصحابه ومن دعا بدعوته واستنى بسنته وجاهد في سبيله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن الله لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আজকের এই সম্মেলনের সুনাস্পদ সভাপতি মঞ্চ উপবিষ্ট আমার স্নেহের ছাত্ররা, আমার সামনে উপবিষ্ট আমার দিনী ভাইরা, ওই দূরে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এখানে এই সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম আপনাদের খেদমত করার জন্য প্রস্তুত আছেন, তারা আপনাদের খেদমত করবেন। আমার খেদমত করার সময় নাই, আমার খেদমত করার সময় শেষ হয়ে গেছে। আমার হাতের তৈরি যে সমস্ত ছেলেরা বক্তব্য রাখল এবং রাখবে, আপনাদের সকলেরই আদরের স্নেহের ভালোবাসার পাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা আপনাদের খেদমত করছে। একটা কথা বোধ হয় আপনারা দেখেছেন সন্ধ্যার পর থেকে এই যাব, এর পরেও দেখবেন যারা আমার ছাত্র তারা কোনোদিন সুর দিয়ে আওয়াজ করবে না, ওরা কবিতা গাইবে না, ওরা গজল গাইবে না। যেভাবে আমি কথা বলছি, একটু আগে যে ছেলে আমার কথা বলে গেল, তার আগেই যে ছেলে কথা বলে গেছে, আমাদের কাছে শিক্ষাপ্রাপ্ত তো, কাটা কাটা কথা, গোটা গোটা কথা, সুর দিয়ে, স্বর দিয়ে, গজল দিয়ে, কিস্সা কাহিনী দিয়ে তাদের আওয়াজ করার অভ্যাস নাই। আমি এটা ওদেরকে শিখাই দিই, আমিও জানি না, কাজে আমার আওয়াজ, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আর দুদিন মাস হলেই 79 পেরিয়ে 80 পা রাখব। এ বয়সে আবার সুর দিয়ে কথা বলার মতো আশাও করি না এবং হবেও না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং পরে তারাকে গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি, এটা এই গোত্র, ওটা ওই গোত্র, ওটা ওই গোত্র, ওটা ওই গোত্র, কেন? লেতারাহু, পরিচয় থাকে, ওটাকে ওই বংশের লোক, ওটাকে ওই গোত্রের লোক, ওটাকে ওই ফ্যামিলির লোক, এই যেগুলো করেছি পরিচিতির জন্য, হঠাৎ করে কেউ কাউকে চিনবে না, পরিচয় বংশের হলে তখন চিনবে।
আমার এই বয়সেও আমার দেশে অঞ্চলে যেখানে আমার খুব কম যাওয়া হয়েছে বা যাইনি, সেখানে গিয়ে আমার মতো লোক বা আমার থেকে যারা বয়স্ক লোক তাদেরকে তাদের সামনে আমাকে আমার বাপের নামে পরিচিত হতে হয়, আমার পিতার নামে পরিচিত হতে হয়। আপনারা তো জানেন এটা আব্দুল সামাদ সালাফি, কিন্তু ওইখানে আব্দুল সামাদ সালাফিকে চিনে না। আব্দুল সামাদ সালাফি কার ছেলে? বলে সাইদ মোল্লার। ও সাইদ ভাইয়ের ছেলে, সাইদ চাচার ছেলে, সাইদ দাদার ছেলে, পরিচিত হতে হয়, বংশ পরিচয় লাগে। বংশ পরিচয় না হলে তখন অনেক জায়গায় পরিচিতি পাওয়া যায় না, পরিচয় লাভ করা যায় না, পরিচয় দেওয়া যায় না। যে ছেলে আমার আগে কথা বলে গেল, মুকাররম বিন মোহসেন, এটা হলো মুজাফফর বিন মোহসেনের ছোট ভাই, দুই ভাই আমার ছাত্র। মুজাফফর দেশে লেখাপড়া করেছে আর মুকাররম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসছে। এরাকে আল্লাহ দীর্ঘজীবী করুক, এরা যেন দিনের সেবা করতে পারে এবং দিনের খাদেম হিসাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এবং এদের সহপাঠীদেরকে সহকর্মীদেরকে সবাইকে দিনের খিদমত করার তৌফিক দান করেন। বলছিলাম একজন পুরুষ আর একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ও যা আল্লাহ তুমি সর্ব কাবায়লা গোত্রে গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি। আরাফু, তোমাদের পরিচয় যেন থাকে পরিচিতির জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর কাছে প্রিয়তম স্নেহভাজন আদরের মানুষ তারাই যাদের ভিতরে তাকওয়া আছে, যারা তাকওয়াশীল, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারাই আল্লাহর কাছে সম্মানিত, সম্মানের পাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান করবেন, সম্মানিত স্থানে রাখবেন, তাদের জন্য অনেক সুখবর আছে। তাকওয়া, ও যে ফতে মক্কার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামের মুয়াজ্জিন হিসাবে বেলাল হাবাসীকে নিয়োগ দিলেন, বেলাল হাবাসি আজান দিলেন, নতুন মুসলমান হয়েছে মক্কার। ও বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতা এবং পূর্বপুরুষদের উপর রহম করুন, যে আল্লাহ তারাকে এইটা দেখার আগেই দুনিয়া থেকে তুলে নিয়েছেন, ওরা মারা গেছেন। কথাটা অস্পষ্ট আপনাদের কাছে, বেলালকে ওখানে মসজিদের দায়িত্ব দেওয়া হলো, দিলেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তি বলছে আমাদের পিতামাতা এবং আত্মীয় স্বজন যারা আজ চলে গেছেন তারা ভালোই করেছেন, আল্লাহ তার উপর রহম করুন, এইটা দেখার আগেই তারা চলে গেছেন। অর্থাৎ নিকৃষ্ট বেলালকে, গোলাম বেলালকে মসজিদে হারামের মসজিদ বানানো হবে? এত নিচে নেমে আমরা কাজ করব? তো ওদের উপর আল্লাহ রহম করেছে যে তারা এটা দেখার আগে চলে গেছে। আল্লাহ বললেন এই আয়াতে, যত দুনিয়ার মানুষ
আজকের দিনে যদি 750 কোটি হয় বা 800 কোটি হয় এগুলো, এবং এর পূর্বে আদম থেকে এই পর্যন্ত যত হাজার কোটি মানুষ হয়েছে আর আমাদের পরে যত হাজার কোটি মানুষ হবে, সবাই কি এক আদম আর এক হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে? খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আগে গিয়ে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বংশ নয় যে যত তাকওয়াশীল আল্লাহর কাছে সম্মানের পাত্র তারাই, স্নেহের পাত্র তারাই, আদরের পাত্র তারাই। কোন বংশে কে কত বড় মানুষ ছিল তার পরিচয় এখানে দেওয়ার দরকার নাই। আগে দুনিয়াতে বড় বড় মানুষ আসেনি? পৃথিবীর মুখে সবচেয়ে বদ লোকটা, সে তো বড় সম্মানের পাত্র ছিল, তাকে লোকেরা তো বড় সম্মান দিয়ে রেখেছিল। সবচেয়ে বদ কোনটা? ফিরাউন, যে বলেছিল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের বড় আল্লাহ। এই দাওয়াটা ফিরাউন ছাড়া অন্য কেউ করেনি, ফিরাউন ছাড়া অন্য কেউ করতে পারেনি, এমনকি নমরুদও না। নমরুদ বলেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন তোমার আল্লাহ কি করে? সে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ও সে আনা ওয়াহয়ী ওয়া ইউমীত, আমার রব মানুষকে জীবিত করতে পারে আর মারতে পারে। নমরুদ বলল আনা ওয়াহয়ী ওয়া ইউমীত, আমিও মারতে পারি আর জীবিত করতে পারি। একটা লোক নিরাপরাধ রাস্তা দিয়ে হেঁটেছিল, ওকে ধরে নিয়ে এসো, এই ওকে ধরে নিয়ে এসো, নিয়ে আসলো, দেওয়ার গর্দান উড়িয়ে দিল। আর একজন ফাঁসির আসামি তাকে ছেড়ে দিল যে দেখো এর মৃত্যু অনিবার্য ছিল, ওকে আমি বাঁচিয়ে দিলাম, ওর মৃত্যু ছিল না, ওকে আমি গর্দান মেরে উড়িয়ে দিলাম। আনা ও সেই অমিত, আমিও মারতে পারি আর জীবিত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই তো বোকা বোঝাচ্ছে লোককে, তা ঠিক আছে, রব্বি আল্লাযী ইয়াতি বিশ্বামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ইন কুনতুম মিনাস সাদিকিন, আমার রব প্রত্যেক দিন সকালে পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে নিয়ে যান, তুমি যদি রব হও তাহলে তুমি পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে নিয়ে যাও। বহিত আল্লাযী কাফার, ও কি হয়ে গেল? নিরুত্তর হয়ে গেল, লাজবাব হয়ে গেল, এর কোনো উত্তর সে দিতে পারল না। ওর ব্যাখ্যায় গেলে দেরি হবে, আমার ওটার বিষয় নয়। আমার আমি বলছিলাম সবচেয়ে বড় মন্দ লোক, সবচেয়ে বড় মানে কি বলা হয় খারাপ লোক ছিল কে? ফিরাউন। তো সেও তো বড় লোকই ছিল, নাহলে ফিরাউন যে 400 বছর রাজত্ব করে সে নিজেকে রব বলে দাবি করেছিল, আল্লাহ বলে দাবি করেছিল। আপনি আর আমি আজকে দু চার হরফ লেখাপড়া শিখেছি আর দু চারটা টাকার মালিক হয়েছি, হয়ে আমরা ধরাকে সারা জ্ঞান করে যা ইচ্ছা তাই করছি আর যা ইচ্ছা তাই বলছি। তাহলে এই কি টাকা পয়সার মালিক হলে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়? গাড়ি বাড়ির মালিক হলে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়? বড় শিক্ষিত হলে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়? বড় রাজ্যের রাজা হলেই কি সন্তুষ্টি অর্জন করা যায়? এগুলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা সবচাইতে বেশি তাকওয়াশীল তারাই আল্লাহর কাছে সম্মানিত।
তাকওয়া অর্জন করতে হবে। আমরাকে মুক্তি পেতে হলে, আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। যত ইবাদত দুনিয়াতে আপনাকে আমাকে করতে বলা হয়েছে তার মূল লক্ষ্যই হলো, আরে ভাই এখন কি কথা বলা যায়, হ্যালো আমি এখানে বক্তব্য রাখছি, তাহলে কি করতে হবে, আমি আর আপনি কি করলে তাকে অর্জন করতে পারবো, কোন আমল করে তাকে অর্জন করতে পারবো। আল্লাহ আমাকে শিখিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম কি লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জগৎ, খালি এই লক্ষ্যটাকে বলা হচ্ছে না, যাদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান তারাকে বলা হচ্ছে না, পৃথিবীর সমস্ত মানুষকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জগৎ তোমরা তোমাদের রব্বের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে, ইবাদত করতে হবে, তাহলে তাকওয়া অর্জন করতে হবে। যে ইবাদত থেকে বিমুখ, যে ইবাদত করে না, সে কোনো দিন তাকওয়া অর্জন করতে পারবে না, সে তাকওয়া হাসিল করতে পারবে না। ওইখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইবাদতের একটা দিক কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করতে হলে তাহলে কী করতে হবে? ইবাদত করতে হবে। যারা তাকওয়াশীল লোক তারা সবসময় আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াশীল লোক তাদের সাথে তারা আল্লাহর সাথে যোগাযোগ রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে নিরিবিলিতে আল্লাহর সাথে কথা বলে। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি সকালে উঠেছি তো দেখি যে অনেক আলো খালি উপর দিকে উঠে যায় আর উঠে যায়, অসংখ্য আলো উঠে যাচ্ছে। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাহাজ্জুদে ছিলেন, সালাম ফিরলে বললাম যে এই যে এতগুলো আলো উঠে যেতে দেখলাম এগুলো কি? ওই ছেলে ওমরের নেকি, ইন্নাল্লাহ ইন্দাহু ইরফা ইলাইহি আল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালু সালেহ, উত্তম কথাগুলো, উত্তম আমলগুলো, উত্তম জিনিসগুলো আল্লাহর কাছে উঠে যায়। ইলাইহি আসাদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহর কাছে কালেমা তাইয়্যিবাগুলো উঠে যায়, যেটা কবুল হয় সেগুলো উঠে যায়, যেগুলো কবুল হয় না সেগুলো উঠে যায় না। সেগুলো অমরের নাকি? মায়েশা একটু বোধহয় মনে মনে দুঃখই পেলেন, এগুলো সবই যদি উমরের নেকি হয় তাহলে আবুবকরের কোনো নেকি নাই নাকি? উমর হলো সতীনের বাপ চাচা, আবুবকর হলো নিজের বাপ। ইয়া রাসূলুল্লাহ, আবুবকরের কোনো নেকি আছে নাকি? সে উমরকে জিজ্ঞেস করিও, জিজ্ঞেস করে উমর কাছে জব নিয়েছিল, ওটা অন্য কথা। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রাতের বেলায় পায়চারি করছেন, কোথায় কি হচ্ছে দেখছেন, এক বাড়ির পাশে দিয়ে যাচ্ছেন, সে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছে, দোয়া করছে, একটু আগে বাড়লেন আর এক বাড়িতে কিছু করছে বোঝা যায়, কি করছে শোনা যায় না, কি বলছে শোনা যায় না। ফজরের সালাতের পরে দুইজনকে ডাকা হলো, বলো তুমি এত উচ্চস্বরে কেন কথা বলছিলে, কোরআন তেলাওয়াত করছিলে, তাসবিহ তাহলিল করছিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, আমাদেরকে ডেকে বলেন হাল মিন মুস্তাগফিরিন আগফির লাহু, যদি কেউ কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, হাল মিন সাইলিন উতি, হে কেউ আছে কি আমার কাছে চাইবে আমি তাকে দেব। ওই সময় আমি আল্লাহর কাছে চাচ্ছিলাম, আর ওই যে পাশের লোকগুলো সব শুয়ে ঘুমাচ্ছিল, আমি ওদের ঘুমে ডিস্টার্ব করতে চাইছিলাম যে ওদের ঘুম ভাঙুক, আমি একাই কেন নেকি নিব, ওরা উঠুক, উঠে আল্লাহর নেকির ভাণ্ডার থেকে নিজের ঝুলি ভর্তি করুক। ওই জন্য আমি জোরে করে বলছিলাম, সশব্দে বলছিলাম। পরের জনকে জিজ্ঞেস, তুমি এত আসতে বলছিলে কেন, তুমি কিছু বলছিলে তা বোঝা যাচ্ছিল, কিন্তু কি বলছো ওটা বোঝা যাচ্ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি যার সাথে কথা বলছিলাম সে তো আমার এই রগের কাছে, রগ থেকেও কাছে আছে, এই রগের থেকেও কাছে আছে, তা আমি চিৎকার করে কাকে শোনাবো? আমি যার সাথে কথা বলছি সে তো আমার কাছেই আছে, কাজে জোরে বলা তো দরকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রথম ব্যক্তি ছিল কে, অমর, আর দ্বিতীয় ব্যক্তি অবাকর। প্রথম জনকে বললেন তুমি একটু আস্তে করো, আওয়াজটা একটু আস্তে করো, দ্বিতীয় ব্যক্তি করলে বললেন তুমি একটু জোরে বলো যেন বোঝা যায় তুমি কি বলছো। যারা তাকওয়াশীল লোক তাদের ইচ্ছা আল্লাহর সন্তুষ্টি, এবং আমি শুধু নই, আল্লাহ যে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো পরিবারকে বাঁচাও, তো এরা আমার পরিবার, আমি আব্দুস সামাদ বলছি যে এই সামনে উপস্থিতি সব আমার পরিবারের লোক, এরাকে নিয়েই জান্নাতে যেতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনারা আমার পরিবারের লোক, আপনাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যান সবাইকে জান্নাতে। তাকওয়াশীল, যারা তাকওয়া অর্জন করবে, এর গুরুত্ব, কেন তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া নিয়ে ওয়াজ করলে এখনই বাচ্চাটা বলে গেল যে আপনার সময় শেষ, পাঁচ মিনিট আর, এগুলো কি পাঁচ দশ মিনিট, আধ ঘন্টা এক ঘন্টায় কথা বলার বিষয়? এগুলো তো আধ ঘন্টা এক ঘন্টায় কথা বলার বিষয় নয়। যাই হোক, তাকওয়া কেন অর্জন করতে হবে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদায়িকা ওয়া আনাবা ওয়া কাবায়েব আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফীহা ওয়া লা কিযাবা জাযাআ মিন রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এরা মুত্তাকিনরা সফলকাম হবে, তাদেরকে অনেক ফলমূলের বাগান দেওয়া হবে, আঙুরের বাগান দেওয়া হবে, সমবয়সী সুস্থী সুন্দরী স্ত্রী দেওয়া হবে, দেহাকা পরিপূর্ণ পান পাত্র সুমিষ্ট, ওগুলো তারাকে
সারি সারি সাজিয়ে দেওয়া হবে, নাও যেটা হচ্ছে সেটা পান করো। ওখানে কোনো মিথ্যা কথা শোনা যাবে না, ওখানে প্রতারণামূলক কথা শোনা যাবে না, যা শোনা যাবে সেটা সত্য কথা শোনা যাবে আর ভালো কথাই শোনা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, অবশ্যরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতি রিযকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। মুমিন মুত্তাকী যারা, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, তাদের জন্য জান্নাত আছে যার নিচে দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, তাদেরকে সুন্দরী রমণ দেওয়া হবে, পবিত্র, কোনো সময় তারা অপবিত্র হবে না, তাদেরকে রুজি দেওয়া হবে জান্নাত থেকে। ওরা বলবে যে এগুলো তো খেয়েছি, বলে খাও, আবার খাবে, ফল দেখতে যেরকম একই রকম স্বাদ অন্যরকম। সেদিন আমি আমার এই নদাপাড়া মোড় থেকে কয়েকটা আম কিনলাম, দেখে খুব সুন্দর লাগলো, কিনলাম, দেখে মনে হলো ফজলি, 80 টাকা কেজি, তো কেটে খেয়ে দেখছি না এটা ফজলি নয়, ওটা আসছি না টক, স্বাদ অন্যরকম। আমার কাজের লোক থেকে বললাম যে কী ব্যাপার, বলছি 180 টাকাতে আপনি ফজলি কিনবেন, আর 80 টাকা তো আসেনই কিনবেন, দেখতে একই রকম। ওটা ওকে জিজ্ঞেস করলে ও যে ভালো মানুষ হয়তো বলে দিবে আপনাকে এটা আসছে না, ও যে এখন পলি ব্যাগে করে ইয়ে করছে না, ফলমূল এখন পলি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে যেন বাইর থেকে কোনো পোকামাকড় আক্রমণ না করে ফলটা নষ্ট না হয়, সেই জন্য পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো পলি ব্যাগের থেকে ফজলির মতো রঙ হয়ে গেছে, ওর মোটাও হয়েছে, বড়ও হয়েছে। যখন তাকে ফল দেওয়া হবে সে উতু বিহিমতা শাহ বেহা, দেখতে একই রকম, আলহম ফি হাজুয়া জুম্মতা হারা, তাদেরকে পবিত্র রমণী দেওয়া হবে। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য রেখেছেন কি, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন কুলু ওয়াশরাবু বিমা কুনতুম তাআমালুন ইন্না কাযালিকা নাযযিল মুহসিনিন। মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, সফলকাম করবেন, তারাকে বলা হবে তুমি যে আগে আমল করেছো তারই বদলে এই সমস্ত করে দেওয়া হচ্ছে, তোমরা খাও, অনাহার করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল মুসলিমে আফজাল, কাল মাখমুমুল কলব ও সদুকুল লিসান। সাহাবী বললেন, সদুকুল লিসান না রে হো, সত্য কথা বলবে সেটা আমরা জানি, মাখমুমুল কলব কি? আল্লাহর রাসূল বললেন, ওয়া তাকিয়ুন নাকী লা ইসমা ফীহি ওয়া লা বাগিয়া ওয়া লা গিল্লা ওয়া লা হাসাদ, যার কী হবে, মনটা হবে পবিত্র, পরিষ্কার, তাকওয়াশীল ব্যক্তি, তাকিয়ুন নাকী, তাকওয়াশীল ব্যক্তি, তাতে কোনো পাপ থাকবে না, সীমালঙ্ঘন থাকবে না, ধোকাবাজি থাকবে না, কারোর সাথে হাসাদ বা হিংসা করবে না, কারোর সাথে হিংসা করবে না। আমরা হিংসাতে একেবারে এমন ডুবে আছি, ধরুন আপনি আর আমি একই সমান বয়সের, একই যে গ্রামে জন্মগ্রহণ করেছি, আপনি কোটিপতি হয়ে গেলেন আর আমি পথের ভিখারি হয়ে থেকে গেলাম, তখন কী করি, ওর এত হলো কেন, ওর ধ্বংস হয় না কেন, ওর ক্ষতি হয় না কেন,
আমি এই কাজে ব্যস্ত হয়ে গেলাম। কেন আল্লাহ আপনাকে দিতে পেরেছে আমাকে পারবে না? ও আল্লাহর ধনভাণ্ডারে ধন সম্পদ কমে গেছে, তাই ওটা ধ্বংস হতে বলছি, তাই না? আল্লাহ ওনাকে দিতে পেরেছেন আমাকে দিতে পারেন না, আল্লাহর দেওয়ার ক্ষমতাটা রহিত হয়ে গেছে, আর দেওয়ার ক্ষমতা নাই, সেজন্য ধ্বংস চাচ্ছি। আমরা অত্যন্ত বেলেহাজ, ব্যাখিল, বুদ্ধি কম আমাদের, সে কারণে আমরা ওটা বলি। আমরা এটা বলতে পারি না, আল্লাহ ও তো আমার মতোই ছিল, ওকে তুমি ধনী করেছ, ও দিনের পথে এত টাকা ব্যয় করছে, আল্লাহ তুমি আমাকে ওর থেকে বড় ধনী বানাও, আমি ওর থেকেও বেশি খেদমত করব। এটা আল্লাহকে বলা যায় না? ওর ধ্বংস কামনা না করে আল্লাহর কাছে এটা চাওয়া যায় না? কথাটাকে উল্টিয়ে দিলে হয় না? কিন্তু আমরা হিংসাপরায়ণ, আমরা বিদ্বেষপরায়ণ, আমরা খালি পরের ক্ষতিই চাই, নিজের লাভও চাই না। আমি নিজের লাভ তো চাইতে পারতাম, ওখানে হাদিসটা দিতে তো আছে প্রকাশ্যে, একজন আলেম সে কী করছে, এলম শিখে দিনের খিদমত করছে। আমি বলছি আল্লাহ ওই লোককে তুমি আলেম বানিয়েছ, দিনের তোমার খিদমত করতেছে, আমাকে ওর থেকে বড় আলেম বানাও, আমি ওর থেকেও বেশি করে দিনের খিদমত করব। এটা আল্লাহকে বলতে পারি না আমি, এটা আল্লাহর কাছে চাইতে পারি না আমি, এটাতে চাইতে পারি কিন্তু তা করি না। আমরা একটা হাদিস বলেই শেষ করব। জান্নাতিরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামে একজন লোক এই তার বড়ই মাঠ ভর্তি ভুঁড়ি হবে, ও নিয়ে ওটা দাঁড়াতে পারবে না, ও ভুঁড়ির চতুর্দিকে যেমন ওই যে কুলুর বলদ ঘোরে ওরকম করে ঘুরবে। লোকজন বলে যে এটা ওই লোক না, ওই বক্তা না, যে আমাদেরকে অশোনা তো বলে যাই তো, যে চল তো দেখি, যে ইয়াহা দা আলাম তাকুন তা আমর নবিল মারুফ এ তানহান আনিল মুনকার, সে বলা তুমি সেই লোক না যে ওয়াজ করতে আমাদের ভালো ভালো কথা শোনাতে, ভালো কাজের উপদেশ দিতে, মন্দ থেকে নিষেধ করতে, সেই লোক না? বলে হ্যাঁ, আমরকুম বিল মারুফ ওয়ালা আতিহে, তোমাকে আমি ভালো কাজ করতে বলতাম আমি নিজে করতাম না, ওয়ানহাকুম আনিল মুনকার মন্দ থেকে নিষেধ করতাম কিন্তু ওয়া আতিহে আমি মন্দটা করতাম। আমরা যারা আপনাদের সাথে সামনে দাঁড়িয়ে কথা বলছি তারা কোন দলের মধ্যে পড়ব জানি না, আল্লাহ তুমি ওই দলভুক্ত আমাদের করো না, আল্লাহ তুমি ওই দলভুক্ত আমাদের করো না, খালেস মনে তোমার দিন পালন করার ক্ষমতা দাও এবং যেটুকু করছি তুমি কবুল করিও। আর স্নেহাস্পদ আব্দুর রাজ্জাক, এই এক বছরের দ্বিতীয় বছরের বার্ষিক সভা, এটা দেড় বছর মানুষের সাথে করা হলো, কত বড় বিল্ডিং দাঁড়িয়েছে এখানে, কতগুলো টিন শেড দিয়ে ইয়ে করেছে, 23টা না 24টা রুম করেছে ওখানে ছাত্রদের পড়ার জন্য, ক্লাসরুম নাই, ক্লাসরুম এখনো করতে পারা যায়নি, জমি কিনাই হয়নি এখনো। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরও তৌফিক দান করুন, সে যেন তার ইচ্ছাটা পূরণ করতে পারে এবং আপনাদের মনটা এই প্রতিষ্ঠান দিনে প্রতিষ্ঠানের দিকে মানে মাইল করে দেন, অগ্রসর করে দেন, আপনাদের ঝোঁক আপনাদের এটা যেন এই দিকে আসে, আপনারা তাকে অন্তর দিয়ে দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতা করবেন যেন এই প্রতিষ্ঠানটা গড়ে উঠতে পারে। এই যে পিছন থেকে মসজিদ একটা দেখছেন, এই পর্যন্ত বোধহয় 1 কোটির বেশি টাকা খরচ হয়ে গেছে, 1.5 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে, এটা শেষ করতে আরও 1.5 কোটি টাকা তো হবে না। বলছিলাম এই প্রতিষ্ঠান যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং প্রতি বছর আপনারা কী করবেন, আপনাদেরকে দাওয়াত দিলে গত বছর যেমন এসেছিলেন আজকে এবার যেমন এসেছেন প্রতি বছর আসবেন, দিনের কথা আমরা বলবো,
আমাদের ছেলেরা বলবে, ওলামায়ে কেরাম বলবেন, আপনারা শুনবেন, উপকৃত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা নসিহত করো, নসিহতে মুমিনরা উপকৃত হবে, তারাও যেন উপকৃত হয়, সেজন্য মানুষকে নসিহত শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক বলার তৌফিক দান করেন এবং আল্লাহ আপনাদেরকে হকের উপর আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন রব্বি ফির আমিন ওয়াসালামু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাহুল্লাহু খায়রান জাযা। ওস্তাদজি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমরা আমাদের বাস্তব জীবনে ফলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়েবা দান করুন। সবারই তো উপস্থিতি, এ পর্যায়ে আমাদের ইসলামী সম্মেলন 2019-এর মাগরিব এশার সালাতের আজান হবে। আপনাদের যাদের ওযু নেই তার স্টেজের পিছন থেকে এবং জামিয়া সালাফিয়ার বিল্ডিংয়ের পিছন থেকে পূর্ব সাইডে ওযুর ব্যবস্থা আছে, আপনারা ওযু করে নেবেন। এশার সালাতের আজান হবে, আপনাদের যাদের ওযু নেই ওযু করে নেবেন। এশার সালাতের আজান দিবেন আল জামিয়া আস সালাফিয়া রাজশাহীর হিফজ বিভাগের প্রধান হাফেজ শহীদুল ইসলাম। হাফেজ শহীদুল ইসলাম মামা একটা ঘোষণা দিয়ে দেন যে হোমিওপ্যাথি ডাক্তার এসেছে, তিনি সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট দেবেন, যাদের আছে আমাদের ট্রিটমেন্ট, এটা একটু ভালো করে বলে দেন, ফ্রি ট্রিটমেন্ট। আমাদের সম্মেলনের গেটে ঢোকার মূল গেটের হাতের বামে হোমিও চিকিৎসার ব্যবস্থা রয়েছে, ফ্রি চিকিৎসা দেওয়া হবে, কারো সমস্যা হলে সেখানে যোগাযোগ করবেন, কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন অথবা চিকিৎসা বুথে যোগাযোগ করবেন। সবারই তো উপস্থিতি, আপনাদের যাদের ওযু নেই ওযু করে নেবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানানো হচ্ছে, যারা প্রবাসে আছেন অথবা দেশে আসতে পারেননি, আমাদের ইসলামী সম্মেলন লাইভ প্রচার হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলা এবং ইংরেজি ফেসবুক পেজে, আত্তাজদিদ মিডিয়া সেন্টার ফেসবুক পেজে, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির ফেসবুক পেজ এবং আইডিতে, ট্রু টক ফেসবুক পেজে, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ফেসবুক পেজে, সুন্না টিভি বাংলা, এরপর আল ফুরকান মিডিয়া ফেসবুক পেজে, এনসি আহলে হাদিস জামে মসজিদ পেজে আপনারা চোখ রাখুন। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, আল জামিয়া আস সালাফিয়ার মুখপত্র মাসিক আল ইহতেসাম পাওয়া যাচ্ছে স্টলে, আপনার মাসিক ইহতেসাম সংগ্রহ নিজেরা করুন এবং স্থায়ীভাবে সদস্য হন। এবং এই বড় সম্মেলন প্রতিষ্ঠান জামিয়া পরিচালনার জন্য আপনারা আপনাদের দানের হাতকে বাড়িয়ে দিন। আমাদের স্টেজের পিছনেই নিবরাসের অফিস রয়েছে, সেখানে দিতে পারেন দান, সাদাকা জমা দিতে পারেন, এরপরে আমাদের কন্ট্রোল রুমে দিতে পারেন, এরপরে বিভিন্ন জায়গায় দান বক্স দেওয়া আছে, মহিলা প্যান্ডেলও দান বক্স দেওয়া আছে, আপনারা সেখানে সহযোগিতা করবেন। আজান দিচ্ছেন হাফেজ শহীদুল ইসলাম।